ওকে এন্ড গ্রেট আচ্ছা তো আপনাদের ফার্স্ট ক্লাসে আমরা হলো ফটোশপের একদম বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছি ফান্ডামেন্টাল বিষয়গুলো আলোচনা করছি প্লাস হলো আমরা ডকুমেন্টেশন আপনি আলোচনা করছি এখানে আমরা কিছু টুলসের কাজ দেখি চমৎকার কিছু টুলের কাজ দেখি এখানে আমরা রেকটেঙ্গুলার টুল ইলিপটিকাল টুল এবং গ্লাস টুল এবং আপনাদের এই টولز ইউজ করে আসলে টুরি ক্যারেক্টার যতটুকু করা পসিবল বা যতটুকু আপনারা করতে পারবেন ওই একটা টাস্ক দেওয়া হয়েছে রাইট সে চমৎকারভাবে অনেকেই করছেন আবার অনেকেই করেননি যারা করছেন তাদের জন্য একটা গিফট থাকবে আজকে ক্লাসের শেষে আমি ক্লা আপনাদের হোমওয়ার্কগুলো দেখে রিভিউ করব প্লাস আপনাদের নামগুলি স্পিং করে আমি ছোট্ট একটা গিফট দেওয়ার চেষ্টা করব আচ্ছা যাই হোক আর আজকে ক্লাসে আমরা পর্যায়ক্রমে আগায় যাব এবং আজকে ক্লাসটা কন্টিনিউ করার পর আজকে আমাদের ফার্স্ট ক্লাসে যেভাবে আমরা টুলসের কাজগুলো দেখার পরবর্তীতে একটা প্রজেক্ট কমপ্লিট করছি এবং আমরা আজকেও টুলসগুলো দেখার সাথে সাথে ছোটো ছোটো কিছু প্রজেক্টের কাজ করব যেগুলো আপনাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে হ্যাঁ একদম ইজি কাজ এবং অনেক ইন্টারেস্টিং কাজ যে কাজগুলো করলে আপনি নিজে স্যাটিসফাই হবেন ওকে সো আমি যেটা করি ফার্স্ট অফ অল একটা ডকুমেন্ট আমরা এখান থেকে ক্রিয়েট করে নিই ডকুমেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে আমি এখান থেকে স্পেসিফিকভাবে কোনো সাইজ দেবো না আমি নর্মালি একটা ডকুমেন্ট ক্রিয়েট করি জাস্ট ফর বিষয়টা ইন্টারফেসটা আনার জন্য সো আমাকে একটু আপনারা কাইন্ডলি বলবেন প্রিভিয়াস ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখছি বা যে বিষয়গুলো আপনাদের দেখানো হয়েছে ওই বিষয়গুলোতে কারো কোনো সমস্যা আছে কি না বা ওইগুলো অ্যাপ্লাই করতে গিয়ে কেউ কোনো প্রবলেম ফেস করছেন কি না এনিওন যে লাস্ট ক্লাসের টপিকগুলোতে দেখে বা প্র্যাকটিস করতে গিয়ে প্রবলেম ফেস করছেন বা করতে পারেন ট্রাই করছেন এরকম কিছু আছে যদি কারো থাকে বলতে পারেন আমি তাহলে বিষয়গুলো আরেকবার দেখানোর চেষ্টা করব যে কারো কোনো জায়গায় প্রবলেম থাকে হ্যাঁ আর আপনাদের জন্য কিন্তু প্রত্যেকটা ক্লাসে আগে কিন্তু আমরা একটা ই ক্লাস নেই রাইট সাপোর্ট ক্লাস নেই যে ক্লাসে লাস্টে আমাদের লাস্ট ক্লাসে দুইজন জয়েন করছিল তাদের খুব একটা বেশি প্রবলেম ফেস হয় নাই যে কোনো প্রবলেম হয় নাই বাট আপনাদের যদি কখনো কোনো ক্লাসে প্রবলেম ফেস করেন বা কোনো কিছু করতে গিয়ে আটকে যান তো সেক্ষেত্রে আপনারা সাপোর্ট ক্লাসে জয়েন করতে পারেন অথবা যে কোনো সময় আমাকে নক করতে পারেন ওকে আর আমাদের গ্রুপ তো আছে গ্রুপে বিষয়গুলো শেয়ার করলে ওখান থেকে আপনার হেল্প পাবেন আচ্ছা এখন আমি একটু ক্লাসের শুরুতে আমি কিছু কথা বলি আপনাদের উদ্দেশ্যে যারা ক্লাসটা কন্টিনিউ করতেছেন দেখেন এখানে আমাদের যারা ক্লাস করতেছেন অনেকে অনেক একদম নিউ আসেন অনেকেই ক্লাস থেকে বা এই কোর্স থেকে ফটোশপ ইনস্টল করছেন আচ্ছা আমাকে একটু হ্যান্ড রাইজ করবেন যে আমাদের এই কোর্স থেকে আসলে ফটোশপটা শেখা শুরু করছেন এরকম কে কে আছেন এর আগে ফটোশপ আর ইউজ করেন না এটা হ্যান্ড রাইজ করেন আমি দেখতে চাই যে আমাদের এই কোর্স থেকে আসলে ফটোশপটা আপনি প্রফেশনালি শেখা শুরু করছেন এর আগে অনেকে আছে যারা পারে তারা হ্যান্ড রাইজ করবে না যারা একদম শুরু থেকে মানে এখান থেকে আসলে আপনাদের হাতে খড়িটা হয়েছে ফটোশপ এরকম কে কে আছেন তারা একটু হ্যান্ড রাইজ করবেন আমি দেখতে পাচ্ছি আর কি কে কে এরকম একদম বিগনার লেভেলে আছেন আমি ওইভাবে করে বাকি ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করব যারা হলো এই কোর্স থেকে ফটোশপ শেখা শুরু করতেছেন বা ফটোশপের কাজগুলো করার চেষ্টা করতেছেন এরকম যারা আছেন তারা হলো হ্যান্ড রাইজ করবেন হ্যান্ড রাইজ বলতে হলো আমাদের দেখেন মিটে কিন্তু ফাইভ ফিঙ্গার একটা আইকন আছে ওই আইকনে ক্লিক করবেন তাহলে আমি এখানে দেখতে পাবো যে কে কে আপনার একদম লেভেলে আসেন বা এই বিষয়গুলো নিয়ে একদম শুরু থেকে প্র্যাকটিস করতেছেন আচ্ছা আমি দেখতে পাচ্ছি অনেকেই আছেন আবার অনেকেই আছেন আগে থেকে কাজ করেন আচ্ছা তো সেক্ষেত্রে আমি একটু বলি যারা একদম নতুন আছেন তারা যারা আগে থেকে কাজ করেন বা রেগুলার কাজ আগে পরে করছেন তাদের কাজ দেখা যাবে একটু ইম্প্রুভমেন্ট হবে বা একটু বেশি ভালো হবে তো ওই কাজগুলো দেখে কখনোই হতাশ হওয়া যাবে না ফার্স্ট সেখানে হলো কখনো ডিমোটিভ হওয়া যাবে না যে সাপোজ তারা ভালো কাজ করতেছে আমি পারবো না তারা এত আগে যাচ্ছে আমার দ্বারা কিছু হবে না এটা কখনোই মনে করা যাবে না কারণ যারা পারতেছে বা যারা আগে থেকে করছে তারা কিন্তু আগে হয়তো প্র্যাকটিস করছে বা খুব একটু জানাশোনা ছিল রাইট তাদের থেকে আপনারটা বেশি ইম্পর্টেন্ট আপনি কিন্তু এখান থেকে শুরু করছেন আপনি যতটুকু শিখবেন ওইটা টোটালি আপনার ঠিক আছে আপনি জাস্ট একটা আইকন ক্রিয়েট করা শিখেন অথবা জাস্ট একটা বক্স ক্রিয়েট করা শিখেন ওটা কিন্তু আপনি ক্রিয়েট করতেছেন রাইট আপনার কাছে কিন্তু এটা অনেক ভেলুয়া তো অন্য যারা করছে ওই বিষয়ে ইনস্পিরেশন নিয়ে নিজে তার থেকে বেটার করার চেষ্টা করবেন বা রকম করার চেষ্টা করবেন বা ওভারনাইট না আস্তে আস্তে প্র্যাকটিস করতে 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 আপনি আপনার ইম্প্রুভমেন্টটা দেখতে পাবে তো সেক্ষেত্রে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনার কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করবেন যারা একদম বিগিনার আছেন এবং যারা আগে থেকে পারেন তারাও প্র্যাকটিস করবেন আরও কিভাবে ভালো পারা যায় আরও কীভাবে ইম্প্রুভমেন্ট করা যায় সে বিষয়গুলো দেখার চেষ্টা করবেন ওকে তো কখনোই ডিমোটিভ হওয়া যাবে না আর কখনোই এটা মনে করা যাবে না যে আমাদের হবে না আসলে মানুষ চাইলে যে কোনো পসিবল যাই হোক আমরা ক্লাসের টপিকে চলে যাই দেখেন আমরা এখানে যদি সিলেকশন টুলে আসার চেষ্টা করি ফার্স্ট টাইম যদি দেখবো সিলেকশন টুলের আমরা হলো এখানে লাস্ট ক্লাসে সিলেকশন টুলের কিছু কাজ দেখছি রাইট তো সিলেকশন টুলের উপরে দেখেন এখানে আমাদের কিছু সাব সিলেকশন টুল আছে সাব সিলেকশন টুলে আমাদের চারটা টুল আছে দেখেন একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন সবাই সবাই কি দেখতে পাচ্ছেন আমার চারটা অপশন এখানে ফাস্ট কি আছে দেখেন ফাস্ট এখানে যেটা আছে সেটা হলো আমার নিউ সিলেকশন বলেন আপনি গত ক্লাসে কি কি সফটওয়্যার মানে একটা সফটওয়্যার এটা করা হয় নাই

দেখেন নিউ সিলেকশনটা আমরা এই ফার্স্ট ক্লাসে যে কাজগুলো করছে এগুলো নিউ সিলেকশন ছিল নিউ সিলেকশনের কাজটা কি সাপোজ আপনি একটা সিলেকশন ক্রিয়েট করছেন পরবর্তী সিলেকশন ক্রিয়েট করলে যেটা হবে ওই সিলেকশনটা চলে যায় একটা সিলেকশন করছেন আপনি যদি সাইডে একটা সিলেকশন করতে যান দেখবেন ওই সিলেকশনটা থাকবে না এটা তো প্রত্যেকবার নতুন করে সিলেকশন ক্রিয়েট হবে ওকে সিলেকশন ক্রিয়েট করে আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন বাট এর পরবর্তী যে সিলেকশনটা আছে সেটা হলো অ্যাড সিলেকশন ঠিক আছে যেটা কি করবে আপনি একটা সিলেকশনের সাথে যদি আটটা সিলেকশন অ্যাড করতে চান সাপোজ এখানে আপনার একটা সার্কেল আছে আপনি এখান থেকে আরেকটা সার্কেল ড্র করলেন তো দুইটা মিলে যদি একটা সিলেকশন করতে চান তখন কী হয়েছে দেখেন আপনার কিন্তু একটা ডিফারেন্ট সিলেকশন হয়ে গেছে তা আমি যদি নতুন লেয়ার নিয়ে এখানে কালার দেওয়ার চেষ্টা করি দেখেন সাপোজ এখান থেকে আমি একটা কালার দিলাম অল্টার ব্যাক এক্সপ্রেস প্রেস করে ওকে ডান দেখতে পাচ্ছেন বিষয়টা কি হয়েছে আমার কিন্তু ডিফারেন্ট একটা সিলেকশন কি রয়েছে এখন এই অ্যাড টু সিলেকশন যে শুধু সিলেকশনের সাথে সিলেকশন হবে বিষয়টা এরকম না সাপোজ একটা সিলেকশন আপনি এখানে নিলেন আপনি চাইলে সাইডেও সিলেকশনটা ক্রিয়েট করতে পারবেন কীরকম আমি কন্ট্রোল যেতে পিছনে দেন আমি সিলেকশনটা ক্রিয়েট করি নতুন একটা লেয়ার নিয়ে ফার্স্ট আগে তো সাপোজ এখানে একটা বড় সিলেকশন ক্রিয়েট করলাম রাইট দেন এখানে অ্যাড টু সিলেকশনে ক্রিয়েট করলাম তারপর আমি এখানে কিছু ছোটো ছোটো সিলেকশন ক্রিয়েট করবো দেখেন শিপ প্রেস করে আমি কিছু ইলিপ্টিক্যাল ড্র করতেছি একদম ইজি তাহলে কী হচ্ছে সিলেকশন কিন্তু অ্যাড হচ্ছে এটা বাইরেও অ্যাড হবে সাথেও অ্যাড হবে ইভেন আপনি ডিফারেন্টভাবে ডিফারেন্ট শেপও অ্যাড করতে পারবেন ওকে এখন যদি আপনি এই যে নতুন যদি কালার অ্যাপ্লাই করেন অল্টার প্যাকেজ স্পেস দিয়ে ফরগ্রাউন্ড কালারটা তাহলে কী হলো দেখেন আমার একসাথে একটা সিলেকশনে আমার কি কালারগুলো অ্যাপ্লাই হয়ে গেলো দেন কন্ট্রোল ডিতে যদি আমি ডিসিলেক্ট করি দেখেন আমার কিন্তু একই সিলেকশনে কি হলো অনেকগুলো কালার অ্যাপ্লাই হয়ে গেলো যেটা কিন্তু আমি অ্যাড টু সিলেকশনের মাধ্যমে করতে পারতেছি রাইট এই অ্যাড টু সিলেকশনের মাধ্যমে যে আপনি একই সিলেকশন বারবার করতে পারবেন বিষয় এরকম না আপনি ডিফারেন্ট টাইপ অফ সিলেকশনও করতে পারেন কীরকম আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোটো করে রাখি এই দেখেন এখান থেকে আমরা একটা ইলেকট্রিক্যাল নিলাম সাপোজ এখন আমরা চাইলে ইলেকট্রিক্যালের সাথে যেটা করতে পারবো এখান থেকে র্যাড কিংগুলো অ্যাড করতে পারবো সেটা আমি বাহিরেও অ্যাড করতে পারি এবং চালে সাথেও অ্যাড করতে পারি সাথে অ্যাড করার জন্য কী করতে হবে এখান থেকে অবশ্যই আগে আপনাকে অ্যাড টু সিলেকশন সিলেক্ট করতে হবে সিলেক্ট করলাম এখন যদি আমি সিলেকশন করেই দেখেন এভাবে তাহলে কি হলো এই সিলেকশনের সাথে এই সিলেকশনটা কিন্তু অ্যাড হয়ে গেল রাইট আমি এখন নতুন লেয়ার নেই নিয়ে আমি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাডগ্রাউন্ড একটা কালার দিয়ে দিচ্ছি এখানে ঠিক আছে কন্ট্রোল ব্ল্যাক এক্সপ্রেস প্রেস করে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করলাম কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট যে কাজগুলো আমরা লাস্ট ক্লাসে শিখছি সো বুঝতে পারছেন আমরা কি এই অ্যাড টু সিলেকশন দিয়ে আমি এনি কাইন্ড অফ সিলেকশন কি অ্যাড করতে পারবো ইভেন এই অ্যাড টু সিলেকশন দিয়ে আপনি আর কি করতে পারবেন যে শুধু এখানকার যে সিলেকশানের টুলগুলো বিশাল এরকম না আপনারা চাইলে যেটা করতে পারবেন এখন আমি নতুন একটা সিলেকশন ক্রিয়েট করি নতুন একটা লেয়ার ক্রিয়েট করি সেটা হলো সাপোজ আপনি এখান থেকে একটা ইলিপটিক্যাল ড্র করলেন ঠিক আছে এখন আর চাচ্ছেন এই ইলিপটিকালের সাথে আপনি নিচে দেখেন আমরা এই লাস্ট ক্লাসে ল্যাস্ট টুল দেখছিলাম যেটা র্যান্ডোম সিলেকশন বলছিলাম বা ফ্রি হ্যান্ড সিলেকশন যেটা বলছিলাম তো ফ্রি হ্যান্ড সিলেকশন বলতে আমি কি করতে পারি ফ্রি হ্যান্ড আপনি সিলেকশন করতে পারবেন তো এই ফ্রি হ্যান্ড সিলেকশনটা কি করতে পারেন আপনি এই সিলেকশন অ্যাড করতে পারেন কিভাবে এখান থেকে অ্যাড সিলেকশনটা অন করে নেবেন তারপর আপনি এখান থেকে যদি ফ্রি হ্যান্ড সিলেকশন করেন এভাবে দেখেন তাহলে কি হবে এই সিলেকশনের সাথে এটা অ্যাড হয়ে যাবে তার মানে কি বুঝলাম আমার যে সিলেকশন টুলগুলো আছে এই একাধিক সিলেকশন টুল যদি আমি একসাথে করতে চাই সেক্ষেত্রে আমি কি করতে পারি অ্যাড টু সিলেকশনটা অ্যাড করতে পারি ওকে আচ্ছা আমি কন্ট্রোল জেট দিয়ে পিছনে যাই কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি এর পরবর্তী যে সিলেকশনটা আছে দেখেন একটু বিষয়গুলো নোট করে রাখবেন জাস্ট ছোটো ছোটো করে নোট করে রাখবেন কীভাবে নোট করবেন সেটা আমি শিখাই দিই জাস্ট লিখবেন নিউ সিলেকশন লিখে রাখবেন ক্রিয়েট এ নিউ সিলেকশন এক লাইনে লিখলেই হবে সেকেন্ডটা লিখবেন কি অ্যাড সিলেকশন বা দুইবার ততোধিক সিলেকশনকে অ্যাড করে আপনি যেটা বোঝেন ওইটা লিখে রাখবেন দুই বা ততোধিক শেপকে বা দুই বা ততোধিক সিলেকশনকে যুক্ত করার জন্য আমরা কী করি এখান থেকে অ্যাড টু সিলেকশনটা ইউজ করবো সিমিলারভাবে একটা অ্যাড অ্যাডের সাথে কি অ্যাডের বিপরীত কী বিয়োগ করা মানে একটা যোগ একটা বিয়োগ সাবট্রাক করা একটা হলো অ্যাড করা আমরা এতক্ষণ যেটা দেখছি অ্যাড করা এখন যেটা দেখবো সাবট্রাক করা মানে একটা থেকে আর একটা বাদ দেওয়া যুক্ত করা তো দেখলাম রাইট আমরা যদি পরবর্তী অপশনে ক্লিক করি দেখেন সেটা হলো সাব এখানে দেখেন আপনি সিলেক্ট করলে এখানে অপশন এখানে যে কার্স রাখেন এখানে আপনি এটা অপশনটা পেয়ে যাবেন যেখানে লেখা আছে সাব তো এই সাব সিলেকশনের কাজ কি আপনি সাপোজ একটা সিলেকশন ক্রিয়েট করলেন এই লাস্ট ক্লাসে হাফ সার্কেল নিয়ে কথা বলতেছিলাম একটা আমি ফুল সার্কেল ড্র করলাম এখন আমি এটা যদি কাটতে চাই এখান থেকে সাপোজ একটা গুলার আমি নেই এই দেখেন রেপটিংগুলার নিয়ে আমি এখান থেকে অবশ্যই সাবট্রাক্ট অন করতে হবে অন করে আপনার এতটুকু সিলেক্ট করলেন তাহলে কী হবে বলেন তো এই র্যাপটিংগুলার দিয়ে আমি যতটুকু সিলেক্ট করছি এতটুকু মাইনাস হয়ে যাবে হুম হয়ে যাবে জাস্ট ক্লিক করে ড্র করে সিলে দিলাম কি হলো আমার মতো হাফ সার্কেল হয়ে গেছে যেটা আপনার লাস্ট ক্লাসে আমি বলছিলাম যে বিষয়টা কীভাবে ড্র করবেন ওকে তো এটাতে আরো চমৎকার অনেক কিছু করা যায় সাপোজ আমি লেয়ার নেই নেওয়ার পরে আমি সিলেকশনে যাই আমি সাপোজ একটা ইলেপ্ট্রিক্যাল ড্র করি একটা ইলিপ্টিক্যাল ড্র করলাম দেখেন এখন এই সাবট্যাক সিলেকশনে থেকে আমি কী করবো আর একটা ইলেপ্ট্রিক্যাল ড্র করবো এই দেখেন আর একটা ইলিপ্টিক ড্র করতেছি এখন এই এই সাইড থেকে ড্র করতেছি এবং এটা চাঁদের একটা শেপ দেওয়ার চেষ্টা করব কিন্তু দেখেন আমি যখন চাঁদের দিক দিয়ে গেছি তখন কি অ্যাড হয়ে গেছে খেয়াল করছেন অ্যাড কেন হয়েছে বলতে পারেন হুম আমার তো মাইনাস হওয়ার কথা ছিল হুম আমার তো মাইনাস হওয়ার কথা ছিল বাট অ্যাড হয়ে গেছে আমার তো সিলেকশন আছে মাইনাসে এটা হচ্ছে এই কারণে কারণ আমি কিবোর্ড থেকে শিপ প্রেস করছিলাম এই ভুলটা আপনি অনেকেই করেন যখন সাবট্রাক করছে তখন শিপ প্রেস করেন তো শিপ প্রেস করে যেটা হয় কি অটোমেটিকলি ওখান থেকে চেঞ্জ হয়ে যায় বুঝতে পারছেন তো সাবটাক করার সময় কোনো কিছু প্রেস করা যাবে না এখান থেকে আপনি সাবটাকে সিলেক্ট করবেন জাস্ট এখান থেকে কার্স এখান থেকে আপনি লিপ্টিকারটা নিয়ে জাস্ট এখান থেকে যদি আপনি এভাবে ড্র করে দেন দেখেন তাহলে কী হবে এটা সাবট্রাক হয়ে যাবে সাবট্রাক মানে কী হয়েছে একটা সার্কেল থেকে একটা সার্কেল বাদ হয়ে গেছে সিম্পল বিষয় জাস্ট আপনি এখান থেকে কালার অ্যাপ্লাই করেন এখানে তারপরে আমি ব্ল্যাক কালার দিয়ে দিই ওকে তাহলে কি আমার এই ধরনের শেফ হয়ে গেল এই বিষয়ে আরেকটু সহজভাবে দেখার চেষ্টা করেন আরেকবার দেখেই সাবটাকের বিষয়টা আমার একটা নতুন লেয়ার নেই মনে করেন এখান থেকে একটি ইলেকট্রিক্যাল ড্র করলেন আপনি ওকে ড্র করার পরে এখান থেকে সাবটাক সিলেকশন অন আছে এরপর আপনি যে ল্যাসন রুলে যান রুলে গিয়ে আপনি কী করতে চাচ্ছেন এভাবে এখান থেকে এভাবে 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 করে এরকম একটা সিলেকশন করবেন এবারে এতটুকু সিলেক্ট করে এখানে শেষ করবেন তাহলে কী হলো আপনার এই অংশটুকু সাবট্রাক হয়ে গেল এখন যদি কালার অ্যাপ্লাই করেন দেখেন আমার এই অংশটুকু কালারটা অ্যাপ্লাই হবে ঠিক আছে মানে কি হচ্ছে একটা থেকে আরেকটা বাদ হচ্ছে আর কি সাবট্রাক হচ্ছে তো এই এই আমরা এর সিলেকশন যেভাবে একাধিক সিলেকশন নিয়ে কাজ করতে পারছি এখানেও আপনারা সিমিলারভাবে একাধিক সিলেকশন নিয়ে কাজ করতে পারবেন মানে একাধিক সিলেকশন থেকে আপনি একাধিক সিলেকশন বাদ করতে পারবেন ঠিক আছে তো ভাবে আমরা যদি আরেকটা নতুন লেয়ার নেই লাস্ট যেটা আছে এটা আমি একবার দেখাই আমি চারটা আবার বিভ করবো দেখেন সেটা কি ইন্টারসেট সিলেকশন ইন্টারসেক্টটা কি আমরা বলি না অভ্যন্তরীণ বা ইন্টার ক্রিকেট টুর্নামেন্ট মানে কি আন্তঃক্রিয়া প্রতিযোগিতা এই বিষয় এরকম যে দুইটা সিলেকশনের ভিতর কমন যে অংশটুকু রাইট ওটাকে আমরা যেটা বলি ইন্টারসেক্ট সাপোজ এখানে একটা সিলেকশন আমার আছে মনে করেন এটা সিলেকশন আমরা এখানে করলাম এখন সাইডে যদি একটা সিলেকশন করি ইন্টারসেক্ট টন রেখে বিষয়টা কী হয় বলেন কমন যে অংশ ঢুকুকু বলেন দুটো কমন কোন অংশটুকু একজন বলন্ত

বুঝতে পারছেন তো এইটাও সেম ভাবে একাধিক সিলেকশন নিয়ে কাজ করে আপনি সাপোজ এখান থেকে একটা ইলিপ্ট্রিক্যাল ড্র করলেন ইলিপ্ট্রিক্যাল ড্র করার পরে আপনি যদি এখানে দেখেন আরেকটা আপনি এখান থেকে রেকটিংগুলার নেন রেক্টিংগুলার নেওয়ার পরে যদি এখানে সিলেকশন করেন দেখেন সিলেকশন করার পরে এই দুটো অংশ কমন যে অংশটুকু ওই অংশ থাকবে যেটা কমন না ওইটা ডিলিট হয়ে যাবে সাপোজ কমন কোন অংশটুকু এই রেকটিঙ্গুলার ভিতরে ইঙ্গুলার কমন কোন অংশটুকু দেখেন ভিতরের অংশটুকু রাইট এই অংশটুকু যখন আসে তখন কি হচ্ছে আমার দেখেন আমার কিন্তু এখানে এক মাইনাস সিলেকশন যেটা ছিল ওটা সিলেক্ট করা থাকার কারণে এরকম হয়ে গেছে আমাকে অবশ্যই এখান থেকে কি বলতে ইন্টারসেক্ট অন করে নিতে হবে এরপর যদি আমি করি তাহলে দেখেন আমার কমন যে অংশটুকু ওই অংশটুকু থাকবে কমন কোন অংশটুকু এই অংশটুকু রাইট আমি যদি এখানে সিলেক্ট করি তাহলে দেখা গেল আমার এই অংশটুকু আছে বাকি অংশটুকু চলে গেছে মানে দুইটা সিলেকশনের কম্বাইন যে অংশটুকু আছে ওটাকে কী বলে আপনি যেখানে কম্বাইন হবে যেখানে দুইটা কমন অংশটুকু থাকবে ওই অংশটুকু থাকবে বাকি অংশটুকু ডিলেট হয়ে যাবে বুঝতে পারছেন সবাই আচ্ছা আমি এই চারটাকে কম্বাইন করে আরেকটা আপনাকে আপনাদের আরেকটা এক্সাম্পল দিব দেখেন যে আমরা যে চারটা জিনিস শিখছি মাত্র ওকে আমরা এই বিষয়গুলো এই যে লেয়ারগুলো আছে দেখেন তো আমি এই সবগুলো লেয়ারকে একসাথে সিলেক্ট করব ফার্স্ট লেয়ারে ক্লিক করলাম শীত ধরে লেয়ার অনেক ক্লিক করলাম তাহলে কী হলো সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট হলো রাইট এরপরে সবগুলো লেয়ারকে যদি আমি গ্রুপ করতে চাই আপনি কি করতে পারেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারেন কি করতে পারেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ কন্ট্রোল জি দিলেন কী হলো এটা গ্রুপ হয়ে গেল অথবা আপনি এই ফার্স্ট এটা সিলেক্ট করার পরে ফার্স্ট এটা ক্লিক করে লাস্ট এটা সিট ধরে ক্লিক করলেন সবগুলো সিলেক্ট হলো এরপরে মাউসে রাইট ক্লিক করে দেখেন গ্রুপ ফ্রম লেয়ার তাহলে কি হবে এই সবগুলো লেয়ার এখানে গ্রুপের নাম দিতে পারেন চাইলে তাহলে ওকে দিয়ে দিলেন তো সবগুলো লেয়ার কম্বাইন হয়ে একটা লেয়ার হয়ে যাবে রাইট এরপরে যদি আপনি আই অফ করে দেন তাহলে কি হলো সবগুলো একসাথে অফ হয়ে গেল রাইট আমি সবগুলো একসাথে গ্রুপ করে অফ করে দিলাম ওকে আবার যদি আপনার এই গ্রুপটাকে আনগ্রুপ করতে হয় সেক্ষেত্রে আপনার মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ লেয়ার করতে পারেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জি প্রেস করতে পারেন তার মানে কি কন্ট্রোল জি দিলে গ্রুপ হবে কন্ট্রোল শিফট জি দিলে এটা আনগ্রুপ হবে ঠিক আছে কন্ট্রোল শিফট জি জি প্রেস করেন তাহলে আবার আগা ওষুধ চলে আসবে আর কন্ট্রোল জি দিলে কী হয় গ্রুপ হয় এই বিষয়গুলো লিখে রাখবেন হ্যাঁ আমি পরবর্তীতে হয়তো জিজ্ঞেস করতে পারি যে গ্রুপ করতে কী কমান দিতে হয় আনগ্রুপ করতে হলে কী কমান দিতে হয় ওকে তো চলেন আমরা এই চারটা সিলেকশন যে চারটা সিলেকশন শিখলাম মাত্র একটু অ্যাপ্লাই করে দেখি হ্যাঁ নতুন একটা লাইন নিয়ে নিই আমরা এখানে আমরা একটা ইলেকট্রিক্যাল ড্র করলাম দেখেন ড্র করার পরে আমরা একদম নিউ সিলেকশনে যাই নিউ সিলেকশন তুলতে সাপোজ আমরা এই একটা ইলেকট্রিক্যাল ড্র করলাম রাইট এখন যেটা করবো দেখেন এখানে অ্যাসন অ্যাডসোলেশন কি করবো আমরা আর একটা এখানে ড্র করবো দেখেন এখানে একটা ইলেপ্টিক্যাল করলাম অ্যাড হলো এখানে আরেকটা ইলেপ্ট্রিক্যাল ড্র করলাম অ্যাড হলো রাইট ওকে এরপর আমি যদি যাই দেখেন সাবট্রাক সিলেকশন এবার কী করবো আমি এখান থেকে একটা চোখের মতো কিছু একটা দিলাম সাবট্রাক হলো এখানে চোখের মতো একটা কিছু দিলাম সাবট্রাক হলো ওকে এবার নাকের বৃদ্ধ নাকের অংশে আমি একটা কিছু দিলাম সাফট্রাক হলো মুখের এই অংশে একটা কিছু একটা দিলাম সাবট্রাক হলো ওকে এখন যদি কালার কালা অ্যাপ্লাই করি কালার অ্যাপ্লাই করি বলতে যদি আমি এই সিলেকশানে কালার অ্যাপ্লাই করি তাহলে আমাকে বলবেন কোন অংশতে কালার অ্যাপ্লাই হবে না বলতে পারবেন কোন অংশের কালার অ্যাপ্লাই হবে না এনিয়ান চোখ না আর মুখে আমার কি হবে না কালার অ্যাপ্লাই হবে না কারণ কি এই অংশটুকু সাবট্র্যাক করে ফেলেছি আমার সিলেকশন বাহিরের অংশটুকু আছে রাইট আমি যে এখান থেকে কালার সিলেক্ট করি দেখেন অল্টার ব্যকেজ পেজ দিয়ে কি করলাম সরি কন্ট্রোল ব্যাকেজে আমার ব্ল্যাক কালার অ্যাপ্লাই হয়ে গেছে আমি সরি অল্টার ব্যকেজ পেজ দিলে ব্ল্যাক অ্যাপ্লাই হবে মানে ফরগ্রাউন্ড কালার আর কন্ট্রোল ব্যাকজ পেজ যদি আমি প্রেস করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে যেগুলো অ্যাপ্লাই হলো তো বিষয়টা কী হলো আমি আর এখানে একটা নিউ সিলেকশন নিলাম দুই সাইডে আমি অ্যাড করলাম মাস্ক সাবট্রাক করলাম এই সাবট্রাক সিলেকশন যেটা আছে এইটা কিন্তু আমার কী দেখেন তো এই সাপটাকে এখানে কালার কিন্তু অ্যাপ্লাই হয় না নিচে যদি আপনি করেন লেয়ার নেন নিচে লেয়ারে যে কালার দেবেন এই কালারটা এখানে দেখাবে দেখেন নিচে যদি ব্ল্যাক দিলে ব্ল্যাক দেখাবে হোয়াইট দিলে হোয়াইট দেখাবে আবার অফ করে দিলে কিছুই দেখাবে না মানে ওখান থেকে কি সাব ট্রাক হয়ে গেছে মানে ওখান থেকে বাদ হয়ে গেছে সোজা কথা রাইট তো এভাবে আমি কী করতে পারি সিলেকশনগুলোতে আমরা নিয়ে কাজ করতে পারি

এতটুকু করার পরে আপনি যদি অ্যাড সিলেকশনে যান এই যে অ্যাড সিলেকশনে গিয়ে আপনি এখানে সিলেকশন এড করে দিতে পারবেন ভিতরে আচ্ছা 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 তো এই যে সিলেকশনগুলো দেখালাম এগুলো আপনাদের সরাসরি কাজের ক্ষেত্রে খুব কম প্রয়োজন হবে বাট বিষয়গুলো জানা থাকলে আপনি যে কোনো কিছু ক্রিয়েট করতে পারবেন ওকে তো আমরা দেখেন পরবর্তী টার্মে আমাদের আর একটা অপশান আছে দেখেন সাবসিলেকশন পরে ফেদার নামে একটা অপশন আছে এবং চমৎকার একটা অপশান যে অপশানটা আমাদের খুব বেশি প্রয়োজন হয় এবং যে অপশানটার সাথে আমরা খুব বেশি পরিচিত আর কি আমরা যে ব্যানার ডিজাইনগুলো দেখি না পোস্টার ডিজাইনগুলো দেখি না ওইগুলোতে ফেদার অপশনটা অনেক ইউজ হয় আচ্ছা ফেদার ইফেক্ট আসলে কী সেটা আমি একটু আপনাকে দেখাই মানে তারপর হলো আমরা বিষয়টা এক্সপ্লোর করি আচ্ছা রাজনৈতিক ব্যানার পোস্টারগুলো আমরা দেখছি হুম খেয়াল করি যে রাজনৈতিক পোস্টারগুলো তো রাজনৈতিক পোস্টারগুলোতে একটা বিষয় খেয়াল করবেন সেটা হলো আমাদের যে নেতাদের যে ছবিগুলো থাকে তাদের ছবিগুলো দেখবেন নিচের অংশটুকু ব্যাকগ্রাউন্ডের সাথে মিশানো থাকে বুঝতে পারছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করি যদি ইফেক্টটা আচ্ছা ইফেক্ট আমরা ক্রিয়েট করি সরাসরি ক্রিয়েট করেই আপনাদের দেখাই রাইট তাহলে বিষয়টা বুঝতে পারবেন আচ্ছা ফেদার কাজটা কি সেটা আমরা একটা জানার চেষ্টা করি দেখেন ফেদার দিয়ে আপনি করতে পারবেন ইমেজ সিলেকশন করে করিজগুলো কি স্মুথ করতে পারবেন সাপোজ এখানে দেখেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখেন এখানে একটি ইমেজ আছে এই ইমেজে দেখেন এটা বিফোর যেটা একদম স্ট্রেট আছে আপনারে কি হচ্ছে আমার ইমেজের চারদিক থেকে একটা গ্লোর মতো কি হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাথে মিশে যাচ্ছে রাইট এইটা আসলে ফেদারের কাজ ইমেজের বা সিলেকশনের এজটাকে কি স্মুথ করা বুঝতে পারছেন এজটাকে কী করা স্মুথ করা আমরা যখন একটা কালার অ্যাপ্লাই করি ওটা হার্ডলি অ্যাপ্লাই হয় না সাপোজ আমি এখান থেকে কী করলাম সিম্পল একটা বিষয় দেখেন আমি এখান থেকে সিলেকশন করলাম আমি এখানে আচ্ছা আমি নর্মালি সিলেকশন করলাম ফেদার ভ্যালু জিরো আছে জিরো থাকা অবস্থায় আমি এখান থেকে এই যে ইয়লো কালারটা অ্যাপ্লাই করবো কন্ট্রোল ব্যাকের স্প্রিজে এখন কালারটা কীভাবে অ্যাপ্লাই হয়েছে দেখেন তো হার্ডভাবে অ্যাপ্লাই হয়েছে না একদম স্টেট সেম সিলেকশনটায় যদি আপনি আগে ফেদারটা অ্যাপ্লাই করে নেন এখান থেকে সাপোজ এখানে ফেদার রুল আপনি দিয়ে নিলেন থার্টি ওকে থার্টি দিয়ে আপনি এখানে সিলেকশন ক্রিয়েট করলেন সিলেকশন ক্রিয়েট করলেন এরপর আপনি নিউ লেয়ার নিলেন এরপর সেম কালারটা আপনি এখানে অ্যাপ্লাই করলেন কন্ট্রোল ব্যাক এক্সপ্রেস দিয়ে এখন দেখেন তুইটা পার্থক্য বুঝতে পারতেছেন কি না এটা কীভাবে অ্যাপ্লাই হয়েছে এখন তো একদম স্মুথলি অ্যাপ্লাই হয়েছে না ব্যাকগ্রাউন্ডটা মানে এটা কী বলে আমার এইসটা

ফেদারটা অলরেডি বুঝে গেছে আই থিঙ্ক বুঝতে পারছেন এখন এটা অ্যাপ্লাই করার কিছু ওয়ে আছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অ্যাপ্লাই হয় সাপোজ এই আমি ফেদার যেটা অ্যাপ্লাই করছি এই ফেদার অ্যাপ্লাই করার ওয়েটাকে আরেকবার একটু বলি আপনাকে আর কী করতে হবে আমি সাপোজ এখান থেকে যেটা করি ফেদারে কিছু আমি একটা কাজ দেখাই আপনাদের ছোট্ট একটা কাজ আমি এখান থেকে নতুন একটা লেয়ার নিয়ে ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করে দিই ওকে তারপর উপরে নতুন একটা লেয়ার নিই তারপর আমি এখানে একটা সার্কেল ড্র করি এখান থেকে হোয়াইট কালার দিয়ে নিই এখন একটা বিষয় দেখেন ফেদারের ক্ষেত্রে ফেদার অ্যাপ্লাই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন আপনি যখন সিলেকশন থেকে সিলেকশন থেকে সরাসরি ফেদার অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আগে ফেদারটা অ্যাপ্লাই করবেন তারপর সিলেকশন করবেন বুঝেন বিষয়টা আগে ফেদার অ্যাপ্লাই করতে হবে তারপর সিলেকশন করতে হবে ঠিক আছে সিলেকশন করার পর ফেদার অ্যাপ্লাই করতে পারবেন সেটা এখান থেকে করলে কোনো কাজ হবে না বিষয়টা কীরকম দেখেন আপনি এখানে আছে আমার জিরো আছে হ্যাঁ এখানে ফেদার ভ্যালু জিরো আছে জিরো থাকা অবস্থায় আপনি সিলেকশন করলেন সিলেকশন করার পরে আপনি এখান থেকে ফেদারটা অ্যাপ্লাই করেন তো সেক্ষেত্রে কিন্তু ফেদারটা কাজ করবে না এখানে দেখাবে ঠিকই বাট এখানে কিন্তু অ্যাপ্লাই হবে না আপনি এখান থেকে কালার যখন দিবেন তখন কিন্তু এটা হার্ড কালার অ্যাপ্লাই হবে বিষয়টা বুঝতে পারছেন যদি আপনি এখান থেকে ফেদারটা অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই আপনাকে সিলেকশন করার আগে ফেদারটা অ্যাপ্লাই করতে হবে বিষয়টা বোঝার চেষ্টা করেন আগে আপনাকে এখান থেকে ফেদার সাপোজ এখন আগে এখানে অ্যাপ্লাই করা আছে এখন পিক্সেল দেওয়া আছে অথবা টোয়েন্টি পিক্সেল দেওয়া আছে এরপরে যদি আপনি সিলেকশন অ্যাপ্লাই করেন মানে সিলেকশনটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কী হবে ফেদারটা অ্যাপ্লাই হয়েছে এখন ঠিক আছে আপনি যদি বিষয়টা বুঝতে পারছেন যদি আপনি এখান থেকে ফেদা অ্যাপ্লাই করতে চান অবশ্যই আপনাকে সিলেকশনের আগে ফেদারটা অ্যাপ্লাই করতে হবে তারপর সিলেকশন করে আপনাকে কালার অ্যাপ্লাই করতে হবে এই বিষয়ে নোট করে রাখেন ঠিক আছে আচ্ছা এখন আমরা একটু ডিপলি দেখার চেষ্টা করি এখন মনে করেন আপনি ভুলে একটা চমৎকার সিলেকশন করে ফেলেছেন আপনি কি করছেন আপনি হলো এখান থেকে একটা যে কোনো একটা সিলেকশন আপনি করে ফেলছেন বাট আপনি ফেদার দেন নাই এখন আপনার মনে হচ্ছে না এখানে ফেদার অ্যাপ্লাই করা প্রয়োজন আমার যে কোনোভাবে ফেদার অ্যাপ্লাই করতে হবে সেক্ষেত্রে একটা ওয়ে আছে মানে সিলেকশনের পর যদি ফেদার অ্যাপ্লাই করতে চান সেটা হলো সিলেক্ট মেনু থেকে আপনাকে মডিফাই দিতে দিতে হবে এবং ফেদার যে ইফেক্টটা আছে ওটা দিতে হবে ঠিক আছে সিলেক্ট থেকে মডিফাই মডিফাই থেকে ফেদার এটা শর্টকাটটা হল সিফ্টিক এটা কখন অ্যাপ্লাই হবে সিলেকশনের পরে দেন এখান থেকে ফেদার রেডিয়ার যদি আপনি দিয়ে দেন থার্টি পিক্সেল ওকে দেন এখানে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাবে অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে এখন নতুন লেয়ার নিয়ে যদি এখানে কালার অ্যাপ্লাই করেন অল্টার ব্যাক স্পেস বা কন্ট্রোল ব্যাক কালার যদি অ্যাপ্লাই করেন আমার এখান থেকে কন্ট্রোল ব্যাকস্পেজে রেড কালারটা অ্যাপ্লাই করলাম তাহলে দেখেন আমরা কিন্তু ফেদারটা চমৎকারভাবে অ্যাপ্লাই হয়েছে বুঝতে পারছেন সবাই সিলেকশনের পরে কীভাবে ফেদার অ্যাপ্লাই করবেন

এখান থেকে আমরা ইমেজ ওপেন ওকে এখান থেকে সাপোজ আমরা ওপেন করলাম ওকে রাইট তখন আমি যাচ্ছি এখান থেকে এই অংশটুকু কপি করে নিতে রাইট তো যখন আমি এখানে সিলেকশনে যাব ইলেকট্রিক্যালে গেলাম আমি এখানে ফেদার ভ্যালুমে করেন জিরো রাখলাম জিরো রেখে আমি এটাকে সিলেক্ট করলাম এই অংশটুকু সিলেক্ট করে এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি কন্ট্রোল সি প্রেস করব অথবা এডিট মেনু থেকে কপি করব একই কথা কন্ট্রোল সি প্রেস করা যে কথা এডিট মেনু থেকে কপি করা একই কথা যে বাচ্চ কন্ডিশন হলো আপনাকে যেই লেয়ার থেকে সিলেক্ট করবেন ওই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে আর সিলেকশন যেখানে করবেন ওখানে থাকতে হবে দেন আপনি কন্ট্রোল সি দিলে এখান থেকে ওই অংশটুকু কপি হয়ে যাবে ঠিক আছে দেন যদি আপনি এই ডকুমেন্টে এসে কন্ট্রোল ভি দেন বা এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করেন তাহলে কী হবে এটা কিন্তু পেস্ট হয়ে গেছে কিন্তু অনেক বড়ো আকার পেস্ট হয়েছে তো এটা সোটো করার জন্য আমি কন্ট্রোল টি প্রেস করবো করে বক্স আসবে দেন কর্নার থেকে ধরে সোটো করবো দেখেন এটা কীভাবে অ্যাপ্লাই হয়েছে এটা কিন্তু হার্ড অ্যাপ্লাই হয়েছে যায় ফেদা অ্যাপ্লাই হয় না তো এখানে ফেদা যে অ্যাপ্লাই করতে হতো আমাদের কী করা লাগতো সিলেকশনে আগে যদি অ্যাপ্লাই করতে চাই তো সেক্ষেত্রে আমাকে সিলেকশন করার আগে এখান থেকে সাপোজ আমি থার্ড পিকজল বা টোয়েন্টি পিক্জল দিয়ে দিই টোয়েন্টি পিকজল ফেদা আমি এখানে অ্যাপ্লাই করতেছি দেন সিলেকশন করলাম এরপরে যদি আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি দেন এখানে যদি নিয়ে আসি কন্ট্রোল ভি দিয়ে এরপরে কন্ট্রোল টি দিয়ে ছোটো করে ফেলি তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন কি হয়েছে আসলে বুঝতে পারছেন বিষয়টা কি হয়েছে হুম কি হয়েছে এখান থেকে আমার কিন্তু এই সিলেকশনটা এখান থেকে এইচটা কিন্তু স্মুথলি আমার সিলেক্ট হয়েছে যেটা কিন্তু আমার এই সিলেকশনটা আগের সিলেকশন থেকে অনেকটা স্মুথ হয়েছে তো দেখেন এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছিলাম এই ধরনের কাজ করা পসিবল এখন হুম জাস্ট ফেদারবেলটা যত বাড়ায় দেবেন তত স্মুথ হবে বুঝতে পারছেন বিষয়টা আচ্ছা তো চলেন ফেদার যেহেতু আমরা শিখছি আমরা ফেদার দিয়ে কিছু একটা করার চেষ্টা করি আমার সব চাঁদের যে ইফেক্টটা আছে বা চাঁদ দেখতে আসলে কেমন হয় ফেদারটা ওইটা আমি অ্যাপ্লাই করলে বিষয়টা আপনাদের ফেদারের ওইটা কাস্টমাইজ করা যাবে না কোনটা মানে স্যার ধরেন আমি 30 দিছি ফেদার তো ওইটারে আমি 60 70 পরে কাস্টমাইজ করতে পারবো ওই সিলেকশন করে করতে হবে আপনাকে সাপোজ এখানে আমার 30 অ্যাপ্লাই করা আছে মনে করেন এখানে মনে করেন আমার 20 বা 30 দেওয়া আছে ফেদার এখন আপনি যখন কন্ট্রোল ধরে লেয়ার থামে ক্লিক করবেন তাহলে সিলেকশনটা হলো না এখন আপনি এটার উপরে কাজ করতে পারবেন এই সিলেকশন উপরে এসে আপনি এই থেকে মডিফাই দিয়ে গিয়ে ফেরত বাড়াতে কমাতে পারবেন তারপর এখানে আপনি দিয়ে দিলেন ফিফটি তাহলে ফিফটিতে কী হলো আপনার সিলেকশনটা ক্রিয়েট হলো এখন যদি কপি করে পেস্ট করেন অথবা ডিলিট করেন ঠিক আছে এখন আপনি কন্ট্রোল শিফট আয় দিয়ে সিলেকশনটাকে ইনভার্স করলেন সিলেক্ট থেকে আপনি যদি এখানে আসেন ইনভার্স সিলেকশনে গেলেন তাহলে উল্টা সিলেকশন হবে আর কি এই ইউনিভার্স সিলেকশনে বাহিরের অংশটুকু সিলেক্ট হলো এখন ডিলিট বাটন প্রেস করলে বাইরের অংশটুকু ডিলিট হয়ে যাবে ঠিক আছে বাইরের থেকে ডিলিট হবে আর কি তখন আর ভিতর থেকে ডিলিট হবে না তো আপনি সিলেকশন করার পরবর্তীতে হলো আপনি কি করতে পারবেন এখান থেকে মডিফাই করতে পারবেন সিলেক্ট থেকে মডিফাই গিয়ে আচ্ছা আমরা যেটা আমি দেখাইতে চাচ্ছিলাম আপনাদের সেটা হলো আমরা যদি এখানে একটা ইলিপটিক্যাল নেই দেখেন এখান থেকে সাব ট্রাকটা সিলেক্ট করবো আমরা ইলিপ্টিক্যাল ড্র করলাম এরপরে সাবটাকে থাকা অবস্থা আমি এখান থেকে আচ্ছা ফেদার ভ্যালু যেটা আছে এটাকে আমরা আগে জিরো দিয়ে নিই ঠিক আছে এটাকে জিরো রাখি জিরো রেখে আমরা এখান থেকে সিলেকশনটা ক্রিয়েট করব সিলেকশন ক্রিয়েট করলাম যেমন সাবট্রাকে আসি আমরা একটা সার্কেল নিয়ে এটাকে কেটে একটা চাঁদের মতো কিছু ওটা বানানোর চেষ্টা করবো ওকে এরপরে আমরা যেটা করবো এখানে হোয়াইট কালার দিয়ে দিই আচ্ছা হোয়াইট কালার দিয়ে দাও সরি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড যেহেতু কালার আছে ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করার জন্য আমরা কন্ট্রোল কন্ট্রোলটাকে সেগুলো হোয়াইট কালার অ্যাপ্লাই করব আচ্ছা এখন দেখেন আমাদের চাঁদটা কিন্তু হার্ড হয়ে গেছে বাট আমরা চাচ্ছি পিছনে একটা গ্লো একটা ইফেক্ট ক্রিয়েট করব গ্লো বলতে হলো একটা লাইটিংয়ের মতো একটা ইফেক্ট এখানে অ্যাপ্লাই হোক সেক্ষেত্রে আমরা কী করতে পারি সেই বিষয়টা দেখব সেটা দেখতে গিয়ে ভাই যে কোয়েশনটা করলো ওইটার অ্যান্সারও পেয়ে যাবেন যে আমরা পরবর্তীতে কীভাবে চেঞ্জ করতে পারি সাপোজ এখন কোনো এখানে ফেদার মেদার কিছু নাই রাইট আমি যে করবো এই লেয়ারটাকে একটা কপি করবো দেখেন মাউসে রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল যে একই কাজ এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করতে পারেন ওকে ডুপ্লিকেট লেয়ার হয়ে গেল আমরা নিচের লেয়ারে কাজ করব উপরের লেয়ারটা থাকবে রাইট উপরের লেয়ারটা আপাতত আমরা অফ করে দিই এরপরে কন্ট্রোল ধরে এই যে নিচে যে লেয়ারটা আছে লেয়ার থাম্মেডালে ক্লিক করবে দেখেন কন্ট্রোল ধরে এই লেয়ার থামমিনালে ক্লিক করলাম তাহলে কী হলো এই অংশটুকু আমার সিলেক্ট হলো এই লেয়ারের এই অংশটুকু সিলেক্ট হওয়ার পরে আমরা যেটা করবো আমরা এখানে হোয়াইট কালারটা আবার অ্যাপ্লাই করবো বাট এইবার সিলেকশন অফ ফেদারটা অ্যাপ্লাই করার পরে এবার এই এই সিলেকশন তো হলো রাইট আমি কন্ট্রোল ধরে লেয়ার থাম্মিনালে যখন ক্লিক করছি এইটা আমার এখানে সিলেক্ট হয়েছে এখন যদি আমি এখানে ইফেক্ট দিতে চাই মানে সরি ব্লা সরি ব্লার না যদি এখানে আমরা ফেদার অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমার সিলেক্ট থেকে মডিফাইতে যেতে হবে দেন এখানে ফেদারে যেতে হবে এখানে আসার পরে আমি এখানে ফেদারগুলো সাপোজ আমি এখানে দিয়ে দিলাম থার্টি দেন ওকে আমার থার্টিতে একদম খুব বেশি হয়ে গেছে আমরা একটু কমাই দেব আমরা এখান থেকে এটাতে টেন দিয়ে দেওয়া আপাতত ওকে টেন দেওয়া তো মোটামুটি কমছে দেন আমরা যদি এখন হোয়াইট কালারটা অ্যাপ্লাই করি এই আর কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে দেখেন আমার কিন্তু এটা গ্লো ইফেক্ট ক্রিয়েট হয়েছে আমি আবার কন্ট্রোল ব্যাক স্পেস কালারটা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে এটা গ্লো ইফেক্ট আর বাড়বে কন্ট্রোল দিয়ে ডিসেলেট করলাম এরপর উপরে যে ইফেক্টটা আসে আমাদের হার্ট ওইটা কন করে দিলাম রাইট তাহলে কি হলো আমার কি মনে হচ্ছে আমার পিছন থেকে একটা লাইটের একটা একটা ইফেক্ট কিন্তু আমার ক্রিয়েট হয়েছে তো সেম ক্যাচটা চাইলে আমরা একদম সার্কেলের ভিতরে করতে পারি এটা তো আমরা হাফ সার্কেলের ভিতর করলাম সেম কাজটা আমি সার্কেলের ভিতর করে দেখাচ্ছি তাহলে বিষয়টা আপনাদের আরও ক্লিয়ার মনে হবে সাপোজ আমি আমরা রাইটিং নিলাম রাইটিং কলার না ইলেপ্ট্রিক নিলাম নেওয়ার পরে আমরা যদি এই সিলেকশনে অল্টার কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমি হোয়াইট কালার অ্যাপ্লাই করতেছি তো এটা পিছনে আমরা সেমভাবে একটা ইফেক্ট দিতে যাচ্ছি সেক্ষেত্রে এই লেয়ারটা কী করবো আমরা আর একটা কপি করবো আমার সাথে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার কপি করলাম এবং নিচে যে লেয়ারটা আছে এই লেয়ারে আমরা কন্ট্রোল ধরে লেয়ার থামেডালে ক্লিক করব ওকে উপরে লেয়ারটা অফ করে দেওয়া যেতে পারে অফ করে দিই লেয়ার থামেডালে ক্লিক করলাম এবং এই সিলেকশনের উপরে আমরা আবার কালার অ্যাপ্লাই করব তার আগে আমরা সিলেক্ট থেকে মডিফাই দিয়ে গিয়ে ফেদারে গিয়ে আমরা এখান থেকে ফেদারে বলবো সাপোজ টেন দিয়ে আমরা কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করে হোয়াইট কালারটা আবার এই সিলেকশনে অ্যাপ্লাই করব দুইবার প্রেস করলাম যে দুইবার অ্যাপ্লাই হলো এরপর আমি উপরে লেয়ারটা যদি অন করে দিই তাহলে দেখা যাবে আমাদের কিন্তু একটা ইফেক্টের মতো ক্রিয়েট হয়েছে যেটা পিছন থেকে একটা গ্লো ক্রিয়েট করতেছে আর আমাদের উপরে হার্ট সারফিসটা আসে বুঝতে পারছেন এখন ফেদার ফ্ল ভোটা যারা বাড়াই দিতাম তার গ্লোটা আরও একটু সরাইতো রাইট যেহেতু আমরা ফেদার গ্লো টেন দিসি যতটুকু ভেরো দিছি তো ওই অনুযায়ী এটা সরাইছে বুঝতে পারছেন বিষয়টা হুম

বাট অনেক ইন্টারভিউতে অনেক ইন্টারভিউ বোর্ড কোয়েশানে অথবা এমসিকিউতে কিউতে কোয়েশনটা আসে যে এন এর কাজটা বা এটা কীভাবে অ্যাপ্লাই হয় বা এটা পার্থক্যটা কি রাইট তো এন এর কাজটা মূলত কি একটু দেখার চেষ্টা করেন এন কিন্তু অনলি সার্কেল টুলের ক্ষেত্রে অ্যাপ্লাই হয় বিষয়টা মনে রাখবেন হ্যাঁ মানে সার্কেল বা রাউন্ড সিলেকশনের ক্ষেত্রে এন টি অ্যাপ্লাই হয় মানে এটা ভিজেবল থাকে মানে অ্যাপ্লাই হয় রেটিনার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই হয় না বুঝতে পারছেন তো এনটিএলাইসের প্রচুর কাজটা কি সেটা দেখার চেষ্টা করবো দেখেন আমি এখানে ডিফারেন্ট একটা কালার দিয়ে বোঝানোর চেষ্টা করি রেড কালার দিয়ে দেখাই ব্ল্যাকটা ওকে দেখেন এনটিএলাইসটা মার্ক করা থাকা অবস্থায় যদি আমি সিলেকশন করি পার্থক্যটা আপনার বুঝতে পারবেন হ্যাঁ মার্ক থাকা অবস্থায় সিলেকশন ক্রিয়েট করলাম দেন আমি এখানে কালার অ্যাপ্লাই করতেছি আমি নতুন লাইন নিয়ে কালার অ্যাপ্লাই করি ওকে এবার আমি কী করবো মার্কটা উঠাই দেবো তারপর সিলেকশন করবো ওকে নতুন লেয়ার নেবো দেন কন্ট্রোল ব্যাক স্প্রেস প্রেস করে আমরা কালারটা অ্যাপ্লাই করতেছি কন্ট্রোল দিয়ে দিয়ে ডিস্লে এখন দেখেন ফার্স্টটা কি কী ছিল মার্ক করা পরেটা কী ছিল মার্ক সারা রাইট ফার্স্ট আমরা এন্ট্রান্সে অ্যাপ্লাই করছি পরে করি নাই করলে বুঝতে পারবেন পার্থক্যটা কি দেখেন পার্থক্যটা আপনারা একটু বলেন কি পার্থক্য দেখতে পাচ্ছেন তুইটার ভিতরে আচ্ছা যারা ক্লাসে সবসময় কথা বলেন আহ তারা তো বলেনি যারা ক্লাসে কথা বলে না তাদেরকে আমি জিজ্ঞেস করি তারা আসলে চোখে কি দেখতেছে আসলে কি দেখতেছে না আসলে ক্লাস করতেছে কি করতেছে না আচ্ছা আমি এমন একজন যদি ধরি আহ শ্রাবণী শুনতে পাচ্ছেন হ্যাঁ শ্রাবণী আসেন ক্লাসে জি আপনি একটু বলেন আপনার পার্থক্য কি দেখতে পাচ্ছেন এখানে একটা একটা সার্কেল একদম ক্লিয়ার ভাবে দেখা একটা শো করতেছে রাইট আচ্ছা আর বাংলা কথা যেটাকে আমরা বলি খাস কাটা খাস কাটা মনে হচ্ছে এটাকে আর আর леফট সাইডে যেটাটা অনেক স্মুথ মনে হচ্ছে রাইট এখন দেখেন এনটিএলএস এর কাজ যেটা সেটা হলো স্মুথনেসটাকে বাড়ানো রাউন্ড সিলেকশনের ক্ষেত্রে ঠিক আছে আপনি যখনই রেকটাঙ্গুলার সিলেকশন করবেন তখন দেখবেন এখানে কিন্তু এনটিএলএস অন থাকবে না কারণ তখন রাউন্ডনেস এর এখানে কোনো কাজ নাই ঠিক আছে তখন অটোমেটিক্যালি এটা স্কেড হয় ঠিক আছে বাট আমরা যখন রাউন্ড সিলেকশন করি বা সার্কেল সিলেকশন হয় তখন এখানে যদি আপনি স্মুথনেসটা রাখতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এন সিলেক্ট করে কাজ অ্যাপ্লাই করতে হবে এবং যদি না আপনি এরকম রাখতে চান এরকম অবশ্য আমাদের প্রয়োজন হয় না আমাদের ম্যাক্সিমাম টাইম স্মুদি আমরা চাই অলওয়েজ রাইট তো আমরা চেষ্টা করবো সিলেকশনের ক্ষেত্রে রাউন্ড সিলেকশনের ক্ষেত্রে অলওয়েজ এন অন রাখার জন্য ঠিক আছে যদি কখনো আপনার কোয়েশ্চেন আসে কোথাও এমসি কিউতে বা কোয়েশনে যে এন কাজটা কী বা আপনাকে এই কোয়েশ্চেনগুলোর মধ্যে এইভাবে আসে যে আসলে আপনার দুটো এক্সাম্পল দিয়ে দেবে একটা এন্টেলাস অ্যাপ্লাই একটা নন অ্যাপ্লাই আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা অ্যাপ্লাই করা বা কোনটা অ্যাপ্লাই করা না বুঝতে পারছেন আপনাকে চারটা অপশন দেবে চারটার ভিতরে দেখা যাবে একটাতে অ্যাপ্লাই করা আছে বাকি তিনটাতে অ্যাপ্লাই করা নাই তো আপনাকে সিলেক্ট ওইভাবেই করতে হবে রাইট এখন আপনি জেনে গেলেন যে এনটিলাইসটা স্মুথ জাস্ট আপনি ঝুম করে দেখবেন স্মুথনেস যদি থাকে ওখানে এন্টেলাসটা অ্যাপ্লাই আছে আর এটা মনে রাখবেন অলওয়েজ এন্টেলাইজ কিন্তু অলওয়েজ রাউন্ড শেপ বা রাউন্ড সিলেকশনের ক্ষেত্রে অ্যাপ্লাই হয় এন্টেলাইজ কিন্তু সার্কেল ছাড়া মানে মানে স্ট্রেট অথবা কর্নার সিলেকশনের ক্ষেত্রে ওইটা কি হয় না

আচ্ছা তারপর লাস্ট যে অপশনটা আছে সেটা অলরেডি আমরা দেখে ফেলছি এখান থেকে এটা লাস্ট ক্লাসে দেখে ফেলছি যে নর্মাল সিলেকশনে কি হয় আমাদের ইচ্ছা মতো করে আমরা সিলেকশন করতে পারি হুম আর আমরা যদি এখান থেকে ফিক্স রেশিও দেই তাহলে আমরা এখানে যে রেশিওটা দিয়ে দিই আমরা যতটুকু সিলেকশন করি না কেন আমার সিলেকশনটা ওই রেশিও অনুযায়ী এখানে অ্যাপ্লাই হয় আমার সিলেকশন যদি এতটুকু হয় আমার এই সিলেকশনটা এই রেশিও অনুযায়ী হবে আবার যদি আমার সিলেকশন এত বড়ো হয় তাহলে এই রেশিও অনুযায়ী হবে এখন এই রেশিওটা বিষয়ে আসলে কি দেখেন রেশিওটা হলো যে টেন ইস টু সিক্স এটা আমাদের ফ্ল্যাগের রেশিও এখন যদি এখানে সিক্স টু সিক্স হয় তাহলে কি হবে বলেন তো সার্কেল হবে মানে স্কোয়ার হবে রাইট এই যে এতটুকু আমার সিক্স টু সিক্স আমি যদি এতটুকু দিই সিক্স টু সিক্স ওকে তো এটা রেশিও আপনি যত দেবেন ওই অনুযায়ী হবে আর এখানে রেশিওর পরে যেটা আছে সেটা হলো ফাইল সাইজ ফাইল সাইজটা সরি ফিক্স সাইজ ফাইল সাইজ না ফিক্স সাইজটা আসলে কি ফিক্স সাইজটা হলো আপনার স্পেসিফিক একটা সাইজ প্রয়োজন যে সাপোজ আপনার হয়তো দুশো পিক্সেল বাই তিনশো পিকজেলের সিলেকশন প্রয়োজন তখন কি আপনি টেনে টেনে মিপিপি করবেন মিপিএপি করার দরকার নেই তখন এখানে উইটার সাপোজ আপনি দিয়ে দিলেন দুশো পিক্সেল পি এফস লিখে দিলেন আর এখানে লিখে দিলেন আপনি তিনশো পিকজল ওকে তিন হাজার হয়ে গেছে জাস্ট তারপরে আপনি যদি এখানে এসে সিঙ্গেল একটা ক্লিক করেন তাহলে কী হবে ওই সিঙ্গেল ক্লিকেই আপনার ওই সিলেকশনটা ক্রিয়েট হয়ে যাবে হ্যাঁ সাপোস এখানে যেটা হয়েছে টু হান্ড্রেড বাই ওয়ান হান্ড্রেড হয়েছে আমি থ্রি হান্ড্রেড দিছিলাম ওয়ান হান্ডেড হয়ে গেছে যাই হোক দেন আপনি নতুন লেয়ার নিয়ে কালারটা অ্যাপ্লাই করতে পারবেন ওকে আর আমরা তো জানি কালার অ্যাপ্লাই করার পরে যদি আমরা কোনো সেগুলো ছোটো বড়ো করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হয় এটা যদি কোনো ছোটো বড়ো করতে চাইন কিভাবে ছোটো বড়ো করবো এটা আমি যাকে কোয়েশ্চেন করবো সেই অ্যান্সার দেবেন ঠিক আছে যাকে কোয়েশ্চেন করবো শুধু সেই অ্যানসার দিবেন আরেকটু অ্যান্সার দিবেন না আচ্ছা এই অ্যান্সারটা দেন হলো এম ডি মেহেদি শুনতে পাচ্ছেন এম ডি মেহেদি লাল টি শার্ট পরা রেড টি শার্ট পরা প্রোফাইল পিকচার দাও আপনার মেহেদি সাহেব আসেন ক্লাসে না পারলে সমস্যা নাই হ্যাঁ না পারলে আমরা শিখবো প্রবলেম নাই বাট রেসপন্স করতে হবে হ্যাঁ মেহেদি সাহেব বলেন ভুলে গেছি আমি ভুলে গেছি লাস্ট ক্লাসে প্র্যাকটিস করছেন হোমওয়ার্ক করছেন মাসখানেক ক্লাসটা আমি করি নাই দ্বিতীয় ক্লাসটা আপনাকে সেমিস্টারই বলছিলাম আচ্ছা ভিডিও দেখছেন হ্যাঁ ভিডিওটা দেখছি দ্বিতীয় ক্লাসের বাট একবার দেখছি তো হোমওয়ার্ক করতে হবে তো ভিডিও দেখলে হোমওয়ার্ক না করলে তো পরে যা যাওয়ারে ছাড়বি ঠিক আছে হোমওয়ার্কটা করতে হবে অবশ্যই আচ্ছা আমি অন্য একজনকে বলি ধরি দেখি পারেন কিনা আচ্ছা সুমাইয়া আলম শুনতে পাচ্ছেন আছেন ক্লাসে সুমায় আলম সুমায় আলম কি নাই আমাদের সাথে আপনার না দিতে পারলে কোনো সমস্যা নেই হ্যাঁ আমরা শিখব আমি দেখবো যে আপনারা আসলে কতটুকু হোমওয়ার্ক করছেন আচ্ছা জামিয়া ইসলাম আছেন জামিয়া ইসলাম আচ্ছা হিমু মাহমুদ বলেন আপনার মাইক্রোফোন আনমিল করা আছে

আমরা শিট প্রেস করে আমরা চাইলে উপর থেকে নিচে ছোটো বড় করতে পারি বা সাইডে করতে পারি ওকে আমি এইটাই জিজ্ঞেস করছিলাম একদম বেসিক অসুবিধা নাই দেখে নেন যাতে পরবর্তীতে না ভুলে যান আপনারা আচ্ছা কন্ট্রোল টি দিলে আমাদের একটা বক্স আসবে দেন আমরা কনার ধরে আমরা ছোটো বড়ো করতে পারব ওকে তো এক্ষেত্রে সিলেকশনের ক্ষেত্রে আমরা ফিক্স সাইজটা দেখতেছিলাম তো ফিক্সড সাইজটা আসলে মূলত এইভাবে কাজ করে ওকে আচ্ছা এখন আমরা একটু সামনের দিকে যাবো সামনে আর কিছু টুলস দেখবো সো টুলস গুলো দেখার জন্য ইমেজ ওপেন করতে হবে ইমেজগুলো আমি ওপেন করতেছি আচ্ছা আমরা এখন যেই বিষয়টা দেখব দুইটা টুলসের কাজ দেখব একসাথে একটা হলো কুইক সিলেকশন টুল একটা ম্যাজিক অন টুল অনেক গুরুত্বপূর্ণ দুটো টুল এই টুল দুটো জানা থাকলে অনেক বড় বড় কাজ কম সময়ে আপনারা করতে পারি বুঝতে পারছেন আচ্ছা এই টুলের কাজটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ অ্যাজ এ ফটোশপ আর্টিস্ট হিসাবে বা ফটোশপ অপারেটর হিসাবে তো এখানে একটা খেয়াল করেন দুইটা সিলেকশন লিখে ফেলেন কুইক সিলেকশন ও ম্যাজিক অন টুল কুইক সিলেকশন যেটা করে সিলেকশনটা একাধিক কালারকে সিলেক্ট করে বুঝতে পারছেন আপনি যখন সিলেক্ট করবেন একাধিক কালার নিয়ে কাজ করতে পারবেন বা একাধিক কালারকে আপনি ড্রাগ করে সিলেক্ট করতে পারবেন আর ম্যাজিক কন্ট্রোল যেটা করে এটা সিঙ্গেল কালারকে সিলেক্ট করে মূলত বুঝতে পারছেন সিঙ্গেল কালারের উপর বেস করে আপনি কালারটা সিলেকশন করে ওকে তো কুইক সিলেকশন টুলটা হলো আপনি যদি মাল্টিপল কালার যদি থাকে সাপোজ আমার একটা অবজেক্ট আছে বা একটা সাবজেক্ট আছে তারপর সেখানে একটা আমার অবজেক্ট বা সাবজেক্ট আছে রাইট তা আমি যদি এই অবজেক্টটাকে সিলেক্ট করতে পারি দেখেন এই অবজেক্টটা বা সাবজেক্টটা যদি সিলেক্ট করতে চাই আমার এখানে কিন্তু মাল্টিপল কালার আছে রাইট সিঙ্গেল কালার নাই আমার অবজেক্টে কিন্তু মাল্টিপল কালার আছে তো এই মাল্টিপল কালারকে যদি সিলেক্ট করতে চাই বা মাল্টিপল অবজেক্টকে সিলেক্ট করতে চাই তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি এই কুইক সলিউশনটা ইউজ করতে পারি কুইক সোলিউশন যখন ক্লিক করবেন তখন একটা কারসল আসবে কারসার এখানে একটা একটা গোল একটা ব্রাশের মতো আসবে এই সার্কেলটা কিভাবে মানে ছোট বড় করবেন এটা ছোট বড় করার ওয়ে একদম ইজি আপনি যদি এই মানে এই টুলস আসার পরে উপরে দেখেন উপরে যদি আসেন দেখেন এখানে যে প্লাস দেখেন এই হোয়াইট একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে এই সাইজটা ছোট বড় করতে পারবেন এখান থেকে এটা হলো মেনুয়ালি আর শর্টকাটলে যদি এটার সাইজ ছোট বড় করতে চান তাহলে তাহলে আপনাকে যেটা করতে হবে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট বাটনটাকে খুঁজে বের করতে হবে হ্যাঁ ব্যাক বাটন বা ইন্টার বাটনের আশেপাশেই পাবেন আপনি থার্ড ব্র্যাকেট বাটন তো থার্ড ব্র্যাকেটের দুইটা বাটন একটা হলো স্টার্টিং একটা হলো ইন্ডিং তো আপনি থার্ড ব্র্যাকেটের যদি স্টার্টিং বাটনটা প্রেস করেন তাহলে এই সার্কেলটা বড়ো ছোটো হবে আর ইন্ডিং বাটনটা প্রেস করলে এই সার্কেলটা বড় হবে অথবা আপনি উপর থেকে এখান থেকেও ছোটো বড়ো করে নিতে পারেন তো আপনার অবজেক্টের উপর ডিপেন্ড করবে যে আপনি সিলেকশনটা কতটুকু করবেন জাস্ট আপনি ক্লিক করে যে ড্র করেন দেখেন আমি যখন ক্লিক করে ড্র করতেছি দেখেন আমার কিন্তু সাবজেক্টটা যেখানে ড্রাগ করতেছি ওখানে সিলেক্ট হয়ে যাচ্ছে অটোমেটিকলি সিলেক্ট হচ্ছে দেখেন অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাচ্ছে এখন সিলেক্ট করতে করতে দেখা গেলে কি আমার এখানে বেশি সিলেক্ট হয়ে গেছে তখন কী করবে এটাকে আমার সাবট্রাক করতে হবে না ওই সাবট্রাক করার জন্য ওই উপরে যদি তাকান এখানে দেখেন আমার এখন যেটাতে আসি অ্যাড সিলেকশনে আসি পাশিতে সাবট্রাক যদি ক্লিক করে আপনারা যদি এখানে সিলেকশন করেন তাহলে এটা মাইনাস হবে এই দেখেন ম্যানেজ হয়ে গেছে এটা এখন মনে করেন ম্যানেজ করতে গিয়ে বেশি ভিতরে চলে গেছে তখন আবার বের করতে হবে না অ্যাড করতে হবে না এই উপরে আবার যদি দেখেন প্লাস এখানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে দেন এখানে ক্লিক করে অ্যাড করতে পারবেন এখানে ওকে বুঝতে পারছেন বিষয়টা অ্যাড হয়ে গেছে তো আমরা এইভাবে কী করতে পারবো আমরা যে কোনো সিলেকশনকে সিলেক্ট করবো অ্যাড করতে পারবো তো একদম ইজিলি যদি এই প্লাস ক্লিক করেন তাহলে অ্যাড হবে আর যদি এখানে এটা ক্লিক করেন তাহলে মাইনাস হবে তো যদি শর্টকাটে করতে চান কিবোর্ড থেকে কীবোর্ড থেকে যদি আপনি সিপ প্রেস করেন তাহলে অ্যাড সিলেক্ট মানে সিপ প্রেস করলে প্লাস আসবে আসবেন সিলেক্টটা অ্যাড করতে পারবেন আপনি বাড়াতে পারবেন ইনক্রিজ করতে পারবেন আর যদি সিলেকশন যদি কমাতে চান সেক্ষেত্রে আপনি কী করতে পারবেন অল্টার প্রেস করলে এখানে মাইনাস চিহ্ন চলে আসবে দেন আপনি ক্লিক করে ড্রাগ করলে এখানে মাইনাস হবে তো আপনার যখন যতটুকু প্রয়োজন যেই সাইজের প্রয়োজন আপনি ছোট বড় করে সিলেকশনটা করতে হবে সাপোজ আমি এখান থেকে চাচ্ছি এই মডেলকে নিয়ে যেতে মানে এখান থেকে কাট করতে হবে এখান থেকে অন্য পেজে নিয়ে যেতে রাইট সাপোজ আমি এখান থেকে যদি কন্ট্রোল সি প্রেস করি সিলেকশন করা আছে রাইট তাহলে এই লেয়ারে আছে আমি লেয়ারটাকে আনলক করে ফেলি এই লকের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আনলক হয়ে যাবে সিলেকশন থাকা অবস্থায় এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি কন্ট্রোল সি প্রেস করি তাহলে এই অংশটুকু কপি হয়ে যাবে ঠিক আছে কন্ট্রোল সি প্রেস করলাম কপি হয়ে গেল এরপর চাইলে আমি যে কোনো জায়গায় পেস্ট করতে পারবো সাপোজ সেটা আমি এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি যখন পেস্ট করবেন তখন যেটা হবে অটোমেটিকলি লেয়ার ক্রিয়েট হয়ে যাবে রাইট তারপর যদি এই অবজেক্টটাকে ছোট বড়ো করতে চান সেম সিস্টেম আপনি কন্ট্রোল টি দিয়ে এটা বক্স চলে আসবে বক্স আসার পরে আপনি এখান থেকে ধরে এটাকে কি করতে পারবেন ছোট বড় করতে পারবেন আপনার এখন তখন সিলেকশনটা করছি দেখেন আমার মাথার এজগুলো কি একদম স্মুথলি সিলেক্ট হয়েছে এই খাস খাসকারা হয়েছে না খুব ভালো কিন্তু হয় না রাইট খেয়াল করছেন সিলেকশনের ক্ষেত্রে হুম তো এটার জন্য আমরা কি করতে পারতাম আমরা কিন্তু সিলেকশনে ফেদার অ্যাপ্লাই করতে পারতাম আমরা যদি এখন এখানে দেখেন যদি ফেদার অ্যাপ্লাই করি এই সিলেক্ট থেকে এখানে খুব বেশি দিয়ে স্মুথ হবে না যতটুকু পসিবল ফেদার মাধ্যমে এখানে ফেদারে যাই আমরা এখানে যদি যদি সাপোজ ফাইভ পিক্সেল একটা ফেদার রেডিয়াস অ্যাপ্লাই করে দেই ওকে এইবার যদি আমরা কন্ট্রোল সি কপি করি যদি দেন আমরা কন্ট্রোল ভিদে পেস্ট করি তাহলে দেখবেন আগের বারে থেকে তুলনামূলক কম তো এবার আমার এটা দেখেন আমি এখানে নিয়ে আসি পার্থক্যটা বুঝতে পারবেন জুম করলে দেখেন আগেরটা যেভাবে একদম কাটা কাটাকাটা এবার এটা কিন্তু তুলনামূলক আর একটু স্মুথ আছে রাইট বুঝতে পারতেছেন পার্থক্যটা হ্যালো পার্থক্যটা তো আমরা কিন্তু এভাবে করে যেটা করতে পারবো ফেদারটা কিন্তু আমরা সিলেকশনে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারব ঠিক আছে তো এই সিলেকশনের ক্ষেত্রে দেখেন আমাদের এই উপরে যে লেয়ারটা সেটা অফ করে ফেলি বা ডিলিট করে দিই এখানে যে ইমেজটা আছে ইমেজে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করতে চাই খুব সহজেই রিমুভ করতে পারবো ই কুইক ইউজ করে আমরা ইকুইক টুল দুইটা কাজ করতে পারি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিতে পারি অথবা আমার সাবজেক্টটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটাকে আবার ডিসিলেক্ট করব মানে ইনভার্স সিলেক্ট করতে পারি কীরকম আমি দুইটা প্রসেসই দেখাচ্ছি দেখেন আমি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে ড্র্যাক করবো যেহেতু সিমিলার কালার আমার খুব সহজেই সিলেক্ট হয়ে যাবে এই দেখেন ক্লিক করে ড্র্যাগ করছি আমার কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে দেখেন ওকে ক্লিক ড্রাক করতেছি সিলেক্ট হয়ে গেছে এবার দেখেন আমার কানে অংশটুকু বেশি সিলেক্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস অপশানে যাবো সাপটাকে যাবো অথবা আল্টার প্রেস করবো পরে যদি এখানে ক্লিক ড্রাক করি খুব সহজে কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে ওকে সেমভাবে যদি এখানে ক্লিক করি দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে রাইট এরপরে দেখেন আমার সাবজেক্টটা কিন্তু এখন সিলেক্ট নেই আমার কি কি সিলেক্ট আছে বলুন তো আমার হলো অব ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট আছে তো যদি কখনো একটা সাবজেক্টকে সিলেক্ট করার পর বা অবজেক্টকে সিলেক্ট করার পর এটাকে উল্টাতে চান সিলেকশনটা এক জায়গায় আসে এটাকে উল্টাবেন ইনভার্স করবেন আমরা ম্যাথে করছি না ম্যাথ স্কোয়ার এ এ স্কোয়ার বি এ স্কোয়ার আবার এ এর উপরে মাইনাস টু থাকলে আমি কি বলতাম এ ইনভার্স রাইট ইনভার্স স্কোয়ার এই টাইপ আমরা টার্ম ইউজ করছি না এখনও বিষয়টা অনেকটা সিমিলার যে আপনি যখন সিলেকশনটা করছেন যখন উল্টাবেন সেক্ষেত্রে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্রেস করতে পারেন অথবা সিলেক্ট থেকে সিলেক্ট মেনু থেকে ইনভার্স সিলেক্ট দেখেন এখানে ইনভার্স সিলেক্ট পাবেন আপনারা কন্ট্রোল শিফট আই শিফট কন্ট্রোল আই একই কথা ইনভার্স সিলেকশনে ক্লিক করা যেটা হবে এখন সিলেকশনটা বাইরে আসে জাস্ট ইনভার্সে ক্লিক করলে আমার সাবজেক্টে চলে আসছে রাইট এখন আপনি চাইলে এখানে কপি করে অন্য ডকুমেন্টে নিয়ে যেতে পারেন কন্ট্রোল সি দিয়ে অথবা এই সিলেকশন থাকা অবস্থায় যদি আপনি কন্ট্রোল জে প্রেস করেন তাহলে আমার এই সাবজেক্টটা আলাদা হয়ে যাবে এই লেয়ার থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করি তাহলে সিলেকশনটাকে আলাদা হয়ে একটা লেয়ার হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপর চাইলে আপনি নিচে দিয়ে একটা একটা লেয়ার নেন লেয়ার নেওয়ার পরে আপনি এখানে যদি অন্য কালার দেন কন্ট্রোল ব্যাকস রেড কালার দিলেন রেড কালার অ্যাপ্লাই হয়ে গেল রাইট ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব ইজিলি আমরা চেঞ্জ করে ফেলছি রাইট মানে সিলেকশন করলাম সিলেক্ট করার পরে আমার জাস্ট সিলেকশনটাকে আমরা আলাদা করে ফেলেছি কন্ট্রোল যে দিয়ে এরপরে নিচে আর একটা লেয়ার নিয়েছি যে লেয়ারের মাধ্যমে আমরা আর একটা কালার দিয়ে দিচ্ছি যেহেতু উপরে লেয়ার্টম আলাদা আছে তো সেক্ষেত্রে আমি এটাকে ইজিলি মুভ করতে পারবো ছোটো বড় করতে পারবো যেখানে কিছুই করতে পারবো ওকে আচ্ছা তো এই সিলেকশনটার ক্ষেত্রে বা সিলেকশন ইউজ করার ক্ষেত্রে একদম ইজি আপনারা দুই তিনবার ধরলেই বা একটু ঘোরাঘুরি করলেই করতে পারবেন সিলেক্ট করতে পারবেন বাট প্রয়োজন মতো যেখানে যতটুকু সিলেকশন করা অনুযায়ী আপনি কারসারটা থার্ড ব্র্যাকেট রাখি ইন্ডিং বাটনটা প্রেস করে ছোটো বড় করে নেবেন ওকে আচ্ছা এরপরে আমরা যেটা দেখবো মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ম্যাজিক্যাল টুল যেটা আমরা বলে থাকি নামই এটা ম্যাজিক টুল কি যে ম্যাজিক দেখাবে সেটা এখন দেখেন বাট এটা বোঝার অনেক কিছু আছে ঠিক আছে ম্যাজিক টুলটা অনেক ইউজ করি বুঝে ইউজ করলে আপনি অনেক চমৎকারভাবে অ্যাপ্লাই করতে পারবেন সেটা হলো আমরা কি বলছিলাম বলুন তো ম্যাজিক টুলটা কী করে একাধিক কালার নিয়ে মানে সিঙ্গেল সিঙ্গল কালার নিয়ে কাজ করে রাইট মানে যেটা ক্লিক করবে ওইটাই মানে ম্যাজিক টুললে কীভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমি এখানে একটা কালার প্যালেটের ইমেজ ওপেন করবো যে ইমেজটা দেখে আপনারা বুঝতে পারবেন দেন আমরা এক্সাম্পলে যাব রিয়েল এক্সাম্পলে যাব তো ম্যাজিক টুলো কী করে আপনি যখন একটা কালার উপরে ক্লিক করবেন একটা ডকুমেন্টে ওই সিমিলার কালার ডকুমেন্টের যত জায়গায় আছে সব একসাথে সিলেক্ট করবে কীভাবে সাপোজ আমি যদি এই ইমেজটাতে আসি সাপোজ আমি যদি এখানে ম্যাজিক টুলে আসার পর আমি যদি এই গ্রিন কালারে ক্লিক সরি এই সাইন কালারে ক্লিক করি তাহলে দেখবেন এই সিলেকশনের যতটুকু এরিয়ার ভিতরে আমার এই কালারটা আছে এই কালারটা ধরে নিছে ইভেন এখান থেকে যদি কন্টিক বসটা উঠাই দিই এবার যদি ক্লিক করি দেখেন এখান থেকে আমার টলারেন্সটা বাদাই দিচ্ছি টলারেন্সের কাজটা কি সেটা আমরা শিখবো এখনই শিখবো জাস্ট আমি এক্সাম্পলটা দেওয়ার জন্য বাড়াই দিচ্ছি দেখেন আমি এখানে একটা কালার ক্লিক করতেছি দেখেন এই সিমিলার কালার যত জায়গায় আসে আমার ডকুমেন্টে ড্রেস থেকে শুরু করে সব জায়গায় কালার সে সিলেক্ট হয়ে ফেলছে এই কালার এই ডিফারেন্ট কালার কিন্তু সিলেক্ট করে নেই বিষয়টা বুঝতে হবে ম্যাজিক টুল কী করে একটা কালার বা নির্দিষ্ট কোনো সিমিলারটার কালার মানে সিমিলার কালারকে সিলেক্ট করে আপনি যখন একটা কালার উপরে ক্লিক করবেন সাপোজ আমি এই কালার ক্লিক করলে এই সিমিলার কালার অবজেক্টের যে যত জায়গায় আসে এই ডকুমেন্টের সব সিলেক্ট করে ফেলবে আমি এখানে ক্লিক করতেছি দেখেন কি করছে এই সিমিলার কালার এইটা যে সিমিলার কালার আছে দেখেন এই হলদে ভাবে যে কালারটা আছে সব জায়গা থেকে সে ধরে ফেলছে যে এখানেও হালকা হালকা আছে এখানেও হালকা হালকা আছে রাইট তো এটা পার্সেন্টেজ কমানো বাড়ানো যায় কীভাবে কমানো বাড়ানো যায় সেটা আমরা শিখব যে শুধু আমি জাস্ট এটা ক্লিক করলে জাস্ট এতটুকুই সিলেক্ট হবে এটা আমরা শিখব বা আমি এখানে ক্লিক করলে শুধু অ্যাকুরেটলি ইলো যে কালারটা আসে বা অফ ইউলো যে কালারটা আছে এই কালারটা যেখানে আছে ওই অংশটুকুই সিলেক্ট হবে বাইরের অংশটি সিলেক্ট হবে না সেটা অ্যাকুরেটলি কীভাবে সিলেক্ট করবেন সেটাই আমরা এখন দেখার চেষ্টা করবো তো সেটা দেখার জন্য আমি এই এক্সাম্পলটা দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখেন ম্যাজিক অন্টুলে আপনি কী করে একটা কালার উপরে ক্লিক করে সিমিলার কালার যত জায়গায় সব সিলেক্ট করে আর এই ম্যাজিক অন্টুলের সাথে একটা টার্ন ইউনি সবসময় আপনাকে আয়ত্ত রাখতে হবে টলারেন্স টলারেন্সের কাজটা আসলে কি সেটাকে বুঝতে হবে হ্যাঁ টলারেন্স কাজটা বোঝার আগে আপনাকে বুঝতে হবে পাওয়ারটা কি বা ক্ষমতাটা কি সাপোজ আপনার বাবা মনে করেন চেয়ারম্যান অথবা এমপি হ্যাঁ অথবা প্রধানমন্ত্রী সাপোজ মনে করেন আপনার বাবা হলো কি এমপি রাইট এমপি মনে করেন রাইট সাপোজ এখন আপনার কাছে যে পাওয়ার আছে আপনার চাষ্ত ভাইয়ের কাছে কিন্তু অতটা পাওয়ার নাই চাষ্ত ভাইয়ের মামাদো ভাইয়ের কাছে অতটা পাওয়ার নেই বাট রিলেটিভ অনুযায়ী কি যে আমাদের ফ্যামিলিতে একজন কি আছে এমপি সাপোজ আপনি সরাসরি এমপির সাথে কানেক্টেড আপনার পাওয়ার বেশি আপনার চাষ্ত ভাইয়ের পাওয়ার আছে বাট তার পাওয়ার কম চাষ ভাইয়ের যেই ফুয়াদো ভাই মামাদো ভাই তার পাওয়ার কি আরও কম তো আমার কি পাওয়ার আছে বাট পর্যায়ক্রমে যখন আমি আমার রিলেশন বলেন বা ভ্যালু ভেলুবা যখন কমতেছে আস্তে আস্তে পিছনে দিকে যাচ্ছে আমার পাওয়ারটাও কিন্তু কমতেছে রাইট সিমিলারভাবে কারেন্টের কথা যদি বলেন কারেন্টের ভোল্টেজ যত বেশি হয় পাওয়ার তত বেশি হয় রাইট তো বিষয়টা অনেকটা এরকম আপনার এই টুলসের টলার যত বেশি হবে এই টুলসের ক্ষমতা তত বেশি হবে বুঝতে পারছেন এই টুলসের পাওয়ারটা দেয় হলো টলারেন্স এখন টলারেন্স যদি জিরো থাকে সেক্ষেত্রে কীভাবে কাজ করে সে বিষয়টা বুঝলে আপনি বুঝতে পারবেন এখন আমার টলারেন্স যদি একদম জিরো দিয়ে দিই তখন কী হয় দেখেন আমার কথা কী ছিল যে একটা ডকুমেন্টের সিমিলার যত কালার হয় সব সিলেক্ট করবে তো আমি যদি এখানে দেখাই একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখেন আমি এখানে আসলাম এই গ্রিন কালার উপরে ক্লিক করি দেখেন টলারেন্স জিরো আছে গ্রিন একটা কালার উপরে ক্লিক করি দেখেন আমার এখান থেকে জাস্ট এক দুই তিন চারটা কালার সিলেক্ট হয়েছে বাট আমার কথা কী ছিল বলেন তো যে এই ডকুমেন্টে সিমিলার যে কালার আছে ওগুলো সিলেক্ট করবে এগুলো কিন্তু সিমিলার কালার বাট সিলেক্ট হয় না কখন সিলেক্ট হবে যখন আপনি টলারেন্স বাড়াই দেবেন সাপোজ টলারেন্স আমি এখান দিয়ে দিলাম টোয়েন্টি এবার দেখেন এবার যদি আমি এই কালার ক্লিক করি দেখেন এর আগে চারটা ছিল এবার কিন্তু তার থেকে বেশি কালার সিলেক্ট করছে খেয়াল করছেন সিমিলার কালার হুম আবার আমি কন্ট্রোল দিয়ে পিছনে যাই এবার আমি টলারেন্স ফিফটি দিয়ে দিই এবার কী হয় দেখেন আবার এই এই গ্রিন কালার উপরে ক্লিক করব দেখেন এবার কিন্তু আমার আরও বেশি কালার ধরছে এবার গ্রিন থেকে কি একটু হালকা ডিপ টাইপ গ্রিন যেগুলো আছে ওইগুলোও সে সিলেক্ট করছে মানে কি আমি টলেন্স যত বাড়াচ্ছি আমার এই টুলসের পাওয়ারটা তত বাড়তেছে সেমভাবে কন্ট্রোল যে দিয়ে আমি পিছনে যাই এবার আমি টলেন্সটা হানড্রেড দিয়ে দিই এবার বিষয়টা বুঝতে পারবেন এবার যদি আমি এখানে ক্লিক করি দেখেন কি হচ্ছে একদম যতগুলো শেপের ভিতরে গ্রিনের স্পর্শ আসে বা পার্সেন্টেজ আসে হানড্রেড পার্সেন্ট সবগুলো শেপকে সে সিলেক্ট করতেছে এই ডকুমেন্টের ভিতরে তার মানে কি বুঝলাম আমাদের টলারেন্সের পাওয়ার যত বাড়াচ্ছি আমাদের এই টুলসের পাওয়ার ততটা বাড়তেছে এখন চলেন আমরা এর আগে যে বিষয়টা দেখতেছিলাম যে ইমেজটা দেখতেছিলাম এখন আমরা যখন এখানে এই কালার ক্লিক করতেছি তাহলে দেখা যাচ্ছে কি এই সিমিলার যে আর কালার সব সিলেক্ট করে ফেলতেছে এখন আমার প্রয়োজন শুধু এই কালারটুকু তখন আমি কি করব। তখন আমি যেটা করবো আমি টলারেন্সটা কমাই দেবো সাপোজ আমি টলারেন্স দিতে দিলাম ফিফটি তখন কি হচ্ছে দেখেন আমি এই কালার ক্লিক করতেছি তাহলে দেখেন আমার শুধু এই কালারটাই সিলেক্ট হচ্ছে খেয়াল করছেন বিষয়টা বুঝতে পারতেছেন হুম হ্যালো জি ভাই আমি টলান্সটা যদি আরেকটু কমাই দেই চলো সেখান থেকে আমি টলারেন্সটা দিয়ে দিলাম মনে করেন তাহলে এবার যদি অ্যাপ্লাই করি তখন দেখবেন কাজটা আরও অ্যাকুরেটলি অ্যাপ্লাই হচ্ছে মানে ভ্যালু যত কমবে এর পাওয়ারটা তত কমবে এবং আমার সিলেকশনটা এখানে যেহেতু আমার কালার পার্সেন্টেজ কম আমার সিলেকশনটা পারফেক্টলি হবে ঠিক আছে এখন আর একটা বিষয় দেখেন আমি আর একটা এক্সাম্পল দেখাই সাইজের আরেকটা এক্সাম্পল রাখছি এখানে খেয়াল করেন এখানে একটা অবজেক্ট আছে একটা ইমেজ আছে একটা ডিজাইন ইমেজ আছে তো আমি চাচ্ছি এই ডিজাইনের যে এই যে ই কালার যেটা আছে কি বলে অরেঞ্জ বলেন বা ইয়েলো ডার্ক ইয়েলো বলেন অরেঞ্জ টাইপের যে কালারটা সেটা চেঞ্জ করতে তো আমি অরেঞ্জে একটা কালারে ক্লিক করলাম আমার থার্টি হলো আপনার ইয়ে আছে থার্টি আছে পারফেক্ট সিলেকশন হয়ে গেছে ঠিক আছে আমরা যদি তারপরে যদি আমি একটু জুম করে দেখার চেষ্টা করি আমার কিন্তু এখানে সিলেকশন আর একটু পারফেকশন লাগবে হ্যাঁ তো সেক্ষেত্রে আমি কী করবো আমি টলারেন্সটা একটু বাড়াই দেবো আমি যদি এখান থেকে টলারেন্সটা ফিফটি করে দিই এখন যদি সিলেক্ট করি দেখেন এখন মোটামুটি একদম জুম কলে দেখবেন একদম পারফেক্টলি সিলেক্ট হয়েছে তারপর যে আরেকটু বাড়াই দিলে দেখা যাবে এই সাইড যে পিকচারগুলো আছে এগুলো সিলেক্ট হয়ে হবে ওকে আমি এখান থেকে করি টলারেন্সটা টলাইসটা তারপরে এইটি দিয়ে দিই এইটি দিয়ে আমি সিলেক্ট করি দেখেন এইবার দেখেন এবার কিন্তু আরও চমৎকারভাবে সিলেকশন আরও পারফেক্টলি হয়েছে রাইট তো আমি টলারেন্স যত বাড়াচ্ছি আমার সিলেকশনটা কি হচ্ছে ততটা পারফেক্টলি সিলেক্ট করতেছে এখন আমি যখন ক্লিক করতেছি তখন সব ডকুমেন্ট সিলেক্ট হয়ে গেছে না ডকুমেন্টের যত জায়গায় কালার আছে এখন নতুন লাইনে কী করতে পারবো সব জায়গায় আর একটা কালার দিয়ে দিতে পারবো আমি কন্ট্রোল ব্ল্যাক স্পিড দিয়ে রেড কালারটা অ্যাপ্লাই করে দিলাম কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট তো কী হলো আমার এক ক্লিক কিন্তু কালারগুলো চেঞ্জ হয়ে গেল এখন আমি চাচ্ছি সব জায়গার কালার চেঞ্জ করবো না আমি জাস্ট নিচের অংশটা কালার চেঞ্জ করবো তো সেক্ষেত্রে কানেকশনটা কীভাবে হয় সেক্ষেত্রে কী করবো সেক্ষেত্রে যেটা করতে হবে উপরে দেখেন একটা অপশন আছে কন্টিকুয়াস নামে কন্টিনিগিউয়াসটা হলো সীমাবদ্ধটা ক্রিয়েট করবে এখন আমি এটা যদি মার্ক করা না থাকে সেক্ষেত্রে যেটা হয় আপনি যখন এক জায়গায় ক্লিক করেন যেটা হয় ওই কালারটা যতটুকু এরিয়ার ভিতরে আছে ওই এরিয়াতে যত কালার আসে সব সিলেক্ট করে ফেলে আমি এখানে ক্লিক করতেছি এই এরিয়াতে যত কালার আছে মানে এই পুরো ডকুমেন্টে সব সিলেক্ট করে ফেলে বাট আমি চাচ্ছি আমি এখানে ক্লিক করবো শুধু এই অংশটুকু সিলেক্ট হবে তো সেক্ষেত্রে আপনাকে কন্টিনিউয়াস অন করতে হবে কন্টিনিউাসের কাজটা হলো যে আপনি যেখানে ক্লিক করবেন ওই কালারের সাথে যতটুকু কানেক্টেড আছে সাপোজ দেখ এই কালারের সাথে এতটুকুই কানেক্ট আছে এই কালারগুলো কানেক্ট নাই এখানে ক্লিক করে তাহলে দেখেন শুধু এতটুকুই সিলেক্ট হয়েছে আমার এটা সিলেক্ট হয় নাই কারণ কন্টিকটা অন আছে এরপর যদি নতুন লেয়ার নেই নিয়ে আমি কালারটা অ্যাপ্লাই করি শুধু আমার এই অংশটুকু অ্যাপ্লাই হবে সেমভাবে যদি আপনি এখানে আসেন এখানেও যদি আপনি ক্লিক করেন দেখেন ক্লিক করে কী হবে শুধু এই অংশটুকুর ভিতরে যে কালারটা আসে দেখেন তাহলে কি শুধু এই এই অংশটুকুই আমার সিলেক্ট হচ্ছে আমার কিন্তু বাহিরের অংশ সিলেক্ট হয় নাই ইভেন এই কালারের সাথে কিন্তু আমার ভিতরে যে এই কালার এর আর এর এটা কিন্তু কানেক্টেড না সে কারণে এটাও কিন্তু সিলেক্ট হয় না এটা সিলেক্ট করতে হলে আমাকে আবার দেখা যাবে এই পর্যায়ে আমাকে এখান থেকে অ্যাড সিলেকশনে গিয়ে এখানে ক্লিক ক্লিক করে আবার নতুন করে আমার ভিতরে কালারগুলো সিলেক্ট করতে হবে সাথে অ্যাড সিলেকশনে গিয়ে ওকে এবার ইন্ডিভিজুয়াল সিলেকশনের ক্ষেত্রে যেটা বলতেছি মানে কন্টিনিউস টান থাকলে কী হয় যতটুকু এরিয়ার ভিতরে কালারটা কানেক্টেড আছে ততটুকুই সিলেক্ট হবে এর বাইরে সিলেক্ট হবে না

আমরা এখন আমি কয়েকটি এক্সাম্পল দেখি আজকে ক্লাস শেষ করে দেবো ঠিক আছে খুব বেশি বড় করবো না এখন আমাদের কিছু আর্টওয়ার্কের কাজ থাকবে বুঝতে পারছেন আমাদের কিছু বা হোমওয়ার্ক থাকবে আর্টওয়ার্কের তো এটার সাইজগুলো হবে আমি হোমওয়ার্কটা দেখাই দিচ্ছি হোমওয়ার্ক কীভাবে করবেন কোন কোন কী কী করবেন সেটা দেখা দিচ্ছে হ্যাঁ এই হোমওয়ার্ক করতে গিয়ে আমরা আরও অনেক কিছু শিখবো সেটা হল আপনাদের কিছু আর্টওয়ার্ক করতে হবে আর্টওয়ার্কগুলো কীরকম হবে আর্টওয়ার্কগুলোর সাইজ হবে এক হাজার পিকজল বা এক হাজার পিকজল নোট করে নেন হ্যাঁ এই বিষয়গুলো রিকোয়ারমেন্টগুলো ফলো করতে হবে সাইজ হবে এক হাজার পিকজেল বাই এক হাজার পিকজেল ওকে রেজলিউশন আমরা সেভেন্টি টু রাখতে পারি বা এর থেকে বেশিও রাখতে পারি ডাজন মেটার এখানে আমরা সাবল দুইশো রাখলাম বা রেজলেশন থ্রি হান্ডেক দিলাম সমস্যা নেই এটা কম সেভেন্টি টুর বেশি দিতে হবে কম দেওয়া যাবে না কালার মোট আর জিবি রাখবো আমরা এখানে পিকজেল রাখবো আচ্ছা এ রেখে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করবো ওকে সো আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম এরপর আমরা এখানে নতুন একটা লেয়ার নেব নিয়ে আমি ব্ল্যাক কালার দিলাম এরপরে আমরা এখানে কিছু আর্টওয়ার্ক করার চেষ্টা করব কি রকম হবে সাপোজ আমি একটা করে দেখাচ্ছি আপনারা যেটা করবেন সেমভাবে আপনাদের কনসেপ্টে করবেন যে কোনো কিছু করতে পারেন ঠিক আছে সেটা আমি গুগল থেকে কিছু ইমেজ আনবো এখানে আর্টওয়ার্কটা করার জন্য সাপোজ আমি গুগলকে সার্চ দিলাম এই মেজটা আমি এখান থেকে সেভ করে নিতে পারি অথবা কপি করে নিতে পারি হ্যাঁ আমি এটাকে সরাসরি কপি করে নিই আপনারা তাহলে সেভ করে নিতে পারেন কপি করে ফোটো সবাই নিয়ে আসলাম কন্ট্রোল ভিডিও পেস্ট করলাম আপনারা এখানে সেভ করে ফাইল থেকে প্লেস ইম গিয়ে ইমেজটা প্লেস করতে পারবেন সেভ করা থাকে হ্যাঁ বুঝতে পারছেন ওকে এটা নিয়ে আসলাম এখন দেখেন আমি যদি এটার হোয়াইট অংশ সিলেক্ট করতে চাই কন্ট্রোলটা ইউজ করতে পারি বলেন তো একটু আমরা এখান থেকে কিন্তু ম্যাজিক কন্ট্রোলটা খুব ইজিলি ইউজ করতে পারি রাইট জাস্ট হোয়াইট ওয়াটা ক্লিক করবো আমার হোয়াইটটা সিলেক্ট হয়ে যাবে ডিলিট বাটন প্রেস করবো ডিলিট হয়ে যাবে ইজি না হুম ইজি না বলেন আচ্ছা আমরা ডিলিট বাটন প্রেস করে ডিলিট হয়ে গেছে সরি এই লেয়ার যে লেয়ার থেকে ডিলিট করবেন ওই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে ডিলিট বাটন প্রেস করবো ডিলিট হয়ে গেছে ওকে এরপরে দেখেন আমার এটা কিন্তু আলাদা একটা লেয়ার আছে মানে ব্ল্যাকটা আর এখানে আমরা একটা সার্কেল ড্র করি ইলেকট্রিক্যাল টুল দিয়ে নতুন একটা লেয়ার নেই একটা হোয়াইট ইলেকট্রিক্যাল নেই ওকে আমরা এখানে একটা হোয়াইট কালার দেই ওকে ওকে দেন ইমেজটাকে আমরা উপরে আনবো দেখেন বিষয়টা বুঝেছে ইমেজটা আমার উপরে আছে হ্যাঁ এই বিষয়ে খেয়াল করবেন ইমেজটা আমার কোথায় আছে উপরে আছে আর আমার সার্কেলটা নিচে আসতো ইমেজটাকে কন্ট্রোল টি দিয়ে একটু বড়ো করে দিই আচ্ছা আমি একটা কাজ করি আমার নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই কালারটা চেঞ্জ করে আমার রেড কালার দিয়ে দিই এই যে আমার ব্যাকগ্রাউন্ডে রেড কালার আছে কন্ট্রোল ব্যাক দিয়ে রেড কালারটা দিই ওকে আর উপরে ব্ল্যাক আর নিচে হোয়াইট ওকে আচ্ছা ব্ল্যাকটা অবশ্যই থাকবে না তো আমি এটা এটা রেখে তো এই যে আমার যে ওমেন ফেজ যেটা আছে এটা কন্ট্রোলটি প্রেস করি একটা বড়ো করি দেখেন এরপরে এইবার আমি দুইটা কাজ করবি দুইটা কাজ মোস্ট ইম্পর্টেন্ট একটু খেয়াল রাখতে হবে হ্যাঁ আমি কন্ট্রোল ধরে এটা লেয়ার থামিনালে ক্লিক করব দেখেন কন্ট্রোল ধরে কী করলাম আমি এই লেয়ারের এটা থামিনালে ক্লিক করলাম তার আমার সিলেকশন কোনটা আছে এখন তো এই লেয়ারটা আছে না হুম ব্ল্যাক তো সিলেক্ট আছে রাইট আচ্ছা আমি নিচের লেয়ার এবার লেয়ারটা সিলেক্ট করবো নিচেরটা এবার আমি যদি ডিলেট বাটন প্রেস করি তাহলে যেটা হবে আমার ডিলেট হবে এই লেয়ার থেকে বুঝতে পারছেন এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা আমি ডিলেট বাটন প্রেস করতেছি কিবোর্ড থেকে ডিলেট প্রেস প্রেস করলাম এখান থেকে এটা অলরেডি ডিলেট হয়ে গেছে এখন কন্ট্রোল ডিজে ডিসিলেক্ট এখন যদি উপরের লেয়ারটা টপ করে দিই উপরের যে লেয়ারটা সে ড করে দিই তাহলে বিষয়টা বুঝতে পারবেন কী হয়েছে বুঝতে পারছেন বিষয়টা আমি আরেকবার দেখাবো জাস্ট দেখেন মিনিংফুল কিছু একটা দেখতে পাচ্ছেন কি না সিম্পল বাট মিনিংফুল কি মনে হচ্ছে একটা নেগেটিভ স্পেস ফেস ক্রিয়েট হয়েছে না এটাকে নেগেটিভ স্পেস বলে এটা লোগোর একটা টার্ম আছে যেটা হলো নেগেটিভ স্পেস সব ওটা ডিফারেন্ট বিষয় বাট এখানে একটা নেগেটিভ একটা যেটার মাধ্যমে বুঝতে পারছি যে আমার চাঁদের ভিতর একটা ওমেন ফেস বা শেড পড়তেছে যেটা আমরা বুঝতে পারতেছি রাইট একদম ইজি কিন্তু ওকে আমি কন্ট্রোল যেতে পিছনে যাই এটার সাথে আমি আর কিছু অ্যাড করবো তো আমি আরেকবার দেখাই আচ্ছা দেখেন এক উপরে লেয়ারটা আমার হলো ওমেন ফেস নিচেরটা হলো আমার একটা সার্কেল ওকে সিম্পল নিচেরটা হলো সার্কেল উপরের ওমেন ফেস রাইট তো আমি আবার দেখাচ্ছি কী করবো আমি উপরে যে লেয়ারটা আছে ওমেন ফেস এটার উপরে কন্ট্রোল ধরে লেয়ার থামিয়ে দিলে ক্লিক করব ঠিক আছে লেয়ারটা সিলেকশন হলো এরপরে আমি নিচের লেয়ারে এসে ডিলেট বাটন প্রেস করব কীবোর্ড থেকে দেখেন এখানে ডিলিট হয়ে গেছে তার কন্ট্রোল দিতে ডিসিলেক্ট কাজ শেষ এন্ড দেন উপরে লেয়ারটা ড্রপ করে দিতে পারেন এরপরে আমি আরেকটা ইমেজ নিয়ে আসবো আপনি হ্যান্ড শ্যাডো লিখে সার্চ দিলে পাবেন আমি আমাকে ডাউনলোড করা ছিল এটা নিয়ে আসছি আমি আপনি হ্যান্ড শ্যাডো লিখলে এটা পাবেন এরকম ধরনের পাবেন তো এটা নিয়ে আসলাম ওকে এরপরে এবার এটাকে যেটা করবো আমরা দেখেন আপনি যখন ইমেজটা নিয়ে আসবেন এটাকে আপনাকে যেটা করতে হবে আপনি যখন কোন ইমেজ ইমেজ প্লেস প্লেস করেন একটা মজার বিষয় দেখেন আপনি যদি কখন ইমেজটা এরকম স্মার্ট অবজেক্ট হয়ে থাকবে স্মার্ট অবজেক্টের কাজ কি সেটা আমরা দেখবো পরবর্তীতে ক্লাসে আলোচনা করা হবে তো এই অবজেক্টগুলো যখন প্লেস করা হয় কোথাও থেকে আপনি যদি ইমেজ প্লেস করেন আমি এখান থেকে সাপোজ ইমেজটা প্লেস করলাম এইটাই প্লেস করলাম ওইটাই আবার প্লেস করতেছি প্লেস করা যেটা হয় কি এটা স্মার্ট আপডেট থাকে তো স্মার্ট থাকা অবশ্যই যদি আপনি সিলেকশন করেন তা এখান থেকে সিলেক্ট করলেন সিলেক্ট করে ডিলিট বাটন প্লেস করলেন সেক্ষেত্রে কিন্তু ডিলিট হয় না একটা প্রবলেম ফেস করতে পারেন তো সেক্ষেত্রে ইমেজ প্লেস করার পরে ইমেজটাকে রাস্টার করতে হবে মানে নর্মাল ফ্ল্যাট ইমেজ করতে হবে সেটার ক্ষেত্রে কী করতে হবে ইমেজে এসে লেয়ারে এসে মাউসে ক্লিক করে রাস্টার লেয়ার নামে একটা অপশন আছে দেখেন রাস্টারাইজ লেয়ার এটা ক্লিক করলে যেটা হবে ইমেজটা আপনার রাস্টারাইজ লেয়ার হয়ে যাবে মানে নর্মাল লেয়ার হয়ে যাবে ঠিক আছে আপনি যখন প্লেস করতেছেন আবার দেখেন ফাইল থেকে প্লেস ইন বেড সাপোজ এইটাকে আমি প্লেস করলাম আমি যদি এটাকে ডাউনলোড মানে নর্মালি সিলেক্ট করে ডিলিট করতে চান সে হবে না সেক্ষেত্রে এখানে মাউস রাইট ক্লিক করে রাস্ট্রাইজ ক্লিয়ার করতে হবে রাস্ট্রাইজ ক্লিয়ার করার পরে আপনি যদি এখান থেকে ম্যাজিক অন্ট্রোল দিয়ে সিলেক্ট করেন কয়েকটা সিলেক্ট করে ডিলিট করে দিলেন তাহলে দেখেন খুব ইজিলি ডিলিট হয়ে যাবে ওকে তো এরপরে আমি যেটা করবো এই হাতটাকে আমি কন্ট্রোল টি দিয়ে আগে এটাকে আমি একটু ঘুরাবো দেখেন এই রোটেট করে কিভাবে আপনি যদি কনারে ধরেন ছোট বড় করতে পারবেন মাঝখানে যদি কারসার রাখেন তাহলে এটাকে এভাবে ঘুরাতে পারবেন আমি এটাকে ঘুরে দিলাম এইভাবে উল্টা করে দিলাম করে এইটাকে আমি দিকে রাখবো রেখে এবার যেটা করবো কন্ট্রোল লেয়ার আমরা ক্লিক করবো এই লেয়ারে হ্যান্ডেল লেয়ারে তাহলে কি হলো হ্যান্ডের অংশ যদি সিলেক্ট হলো না এরপরে আমি হোয়াইট লেয়ারে চলে আসবো এই লেয়ারে এসে মাউসটা ক্লিক করে সিলেক্ট করবো এবার আমি ডিলিট বাটনটা প্রেস করবো তাহলে যেটা হবে এই অংশ থেকে আমার এটা ডিলিট হয়ে যাবে দেন কন্ট্রোল ডিজে ডিসিলেক্ট উপরে লেয়ার ড্রপ করে দেবো আমার কাজ শেষ এবার দেখেন একটা এটাকে দেখে কী মনে হচ্ছে কিসের সিম্বল মনে হচ্ছে বলেন একটু নারী নির্যাতন হতে পারে রাইট নারী নির্যাতন

যেভাবে করতো ওভাবে করবে সমস্যা নেই ঠিক আছে আচ্ছা আমি আর একটা সার্কেল নেই এবার আমি ইঞ্জিনিয়ার কিছু দেখাই সার্পোজ একটা সার্কেল এখানে ওকে তাহলে গুগলে যাবো আমি সাপোজ লিখলাম এইটা আমার কাছে ভালো লাগছে এটাকে আমি কপি এটা আচ্ছা আপনারা এক একটা বিষয় শিখাই চলেন সেটা হলো ইন্টারেস্টিং একটা বিষয় সেটা হলো আপনারা যখন গুগল থেকে কোনো পিএনজি ইমেজ ডাউনলোড করবেন আর কি পিএনজি আমরা পিএনজি এমএস হলো কোনো একটা ইমেজ আপনি নিয়ে আসবেন আর ব্যাকগ্রাউন্ড থাকবে না ওইটা হলো পিএনজি এমএস ঠিক আছে সাপোজ পিএনজি এমেজ ডাউনলোড করার ক্ষেত্রে সাপোজ আপনি একটা বার্গার ইমেজ ডাউনলোড করবেন আমি এটা দেখাই দিচ্ছি আপনাদের কারণে যাতে পরবর্তী সুবিধা হয় আপনাদের জন্য ওইগুলো ওকে সাপোজ আপনি একটা বার্গারের ইমেজ ডাউনলোড করবেন হ্যাঁ বার্গার ইমেজ বার্গার পিএনজি ইমেজ পিএনজি ইমেজটা কি সেটা কিন্তু বুঝতে হবে পিএনজি ইমেজ সেটা দেখাচ্ছি তো এই বার্গার যে ইমেজগুলো আছে না এ অনেকগুলো ইমেজ আছে রাইট যেই ইমেজে ব্যাকগ্রাউন্ড থাকে না আসলে ওইটা হলো আপনার পিএনজি ইমেজ ঠিক আছে তো সাপোজ এই ইমেজটা যদি ক্লিক করি আমি দেখেন ক্লিক করার পরে দেখবেন এটা এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে রাইট অথবা যদি এটা ক্লিক করি আমি এই ইমেজটার ক্ষেত্রে যদি দেখি এটা গেছে ব্যাকগ্রাউন্ড আমি যদি সেভ করি সেভ করলাম সেভ করার পরে এই ইমেজটা যদি আমি নিয়ে আসি দেখেন এখানে ক্লিক করে ড্রাগ করে ডকুমেন্টে নিয়ে যাই বা প্লেস করেন তখন এটা ব্যাকগ্রাউন্ড আপনারা পাবেন না এইটা হলো পিএনজি ইমেজ বুঝতে পারছেন যে ইমেজের ব্যাকগ্রাউন্ড থাকে না তো এটা বুঝবেন কিভাবে কোনটা আসলে পিএনজি ডাউনলোড করতেছেন কোনটা জেপিজি ডাউনলোড করতেছেন দেখেন আপনারা যখন পিএনজি লিখে গুগলে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে যে দেখেন নর্মালি পিএনজি ইমেজের সিগনেচার এটা যে ব্যাকগ্রাউন্ড নাই পিএনজিগুলো শো করবে পিছনে এটা হলো পিএনজি সিগনেচার বাট এই সিগনেচারটা আপনাকে ক্লিক করার পরে বুঝতে হবে যদি দেখেন কোন ইমেজের আগে থেকে পিএনজি মনে হচ্ছে পিএনজি রাইট মনে হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডে কিছু নয় পিএনজি মনে হচ্ছে বাট এটা আসলে পিএনজি না ওইটাই পিএনজি যেটাকে ক্লিক করার পর আসলে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে সাপোজ আমি এটা ক্লিক করতেছি ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড চলে গেছে তার মানে এটা আসলে রিয়েল পিএনজি বাট এটা আগেই যে পিএনজি হয়ে গেছে এটা আসলে পিএনজি না আপনি ক্লিক করেন ক্লিক করে আমি ডাউনলোড করি দেখেন সেভ না ডাউনলোডের ক্ষেত্রে পিএনজি কিন্তু কখনো কপি হয় না আপনি কপি করে পিএনজি অ্যাপ্লাই করা যায় না এদের সেভ করেন এটা দেখাচ্ছে পিএনজি ফর্মেট ও পিএনজি দেখছেন ফর্মেট ও পিএনজি বাট আমি ফটোশপ নিয়ে যাব যখন অ্যাপ্লাই করব বুঝে দেখেন ব্যাকগ্রাউন্ড সহ অ্যাপ্লাই হয়েছে তাহলে কি পিএনজি হলো কিন্তু পিএনজি না পিএনজি এম এর স্ক্রেনার ওয়ে হলো আপনি গুগলে সার্চ করবেন সার্চ করার পরে যখন এখানে শো করবে শো যখন করবে তখন এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ডও শো করবে ক্লিক করার পর এর ব্যাকগ্রাউন্ড যদি সরে যায় তখন বুঝবেন আসলে পিএনজি সাপোজ এটা রিয়েল পিএনজি সাপোজ এটা ক্লিক করি দেখ যদি সরে যায় ব্যাকগ্রাউন্ড তাহলে মনে করবেন এটা পিএনজি একটু করি আচ্ছা সরতেছে না এটা তাহলে পিএনজি না যদি এটা যদি ক্লিক করি দেখ ব্যাকগ্রাউন্ড না তার মানে এটা পিএনজি না ওকে এটা যদি দেখি আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ডটা সরে গেছে রাইট তার মানে এটা পিএনজি রাইট আমি যদি এটা সিলেক্ট করি সেভ দিয়ে সেভ করি এই দেখেন পিএনজি ফর্মগুলো সেভ হচ্ছে ইভেন এটা যদি আমি নিয়ে যাই এখানে ফটোশপে সেক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকতে চান ওকে তো পিএনজি ইমেজ ডাউনলোড করার প্রসেসটা এইভাবে ডাউনলোড করবেন ওকে আর ব্যাকগ্রাউন্ড থাকলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কীভাবে সেটা তো আমরা শিখেই ফেলছি সেটা আসলে কঠিন কিছু না ওকে তো আমরা যেই কাজটা করতেছিলাম ওরাতে যাই এই স্যার এটা কিন্তু আসলে পিএনজি না রাইট এটা এটা কী মনে হচ্ছে মনে হচ্ছে পিএনজি আসলে কিন্তু পিএনজি না আমি যদি সেভ করি এটাকে এটা আগে থেকে মনে হচ্ছে পিএনজি না আমি এটাকে সেভ করি দেখেন সেভ করলাম পিএনজি যেহেতু না এটাকে পিএনজি করবো কীভাবে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করবো এটা তো আমরা জানি অলরেডি আমি এখানে নিয়ে আসি দেখেন আনার পরে ব্যাকগ্রাউন্ড শার্স এখন কী করবো জাস্ট আমরা আমাদের ওই এই লেয়ারটাকে আগে মাউসের রাইট ক্লিক করে রাস্তায় লেয়ার করে নেব এরপর আমরা ম্যাজিক টুলে চলে যাব ম্যাজিক অন টুলে আসার পরে আমরা ব্ল্যাক কালারে ক্লিক করব তাহলে দেখেন আমাদের ব্ল্যাকটা সিলেক্ট হয়ে গেছে এবং বাইরে যেইগুলো সিলেক্ট হয় কারণ আমাদের কন্টিনিউসটা মার্ক করা আছে আমরা কী করবো কন্টিনিউসটা উঠাই যদি আমি সিলেক্ট করি ব্ল্যাকের উপর তাহলে দেখা যাবে আমার এই ডকুমেন্টে সব ব্ল্যাকটাই সিলেক্ট হয়েছে ওকে এরপরে আমি কন্ট্রোল যে দিয়ে এটাকে আলাদা করে ফেলতে পারি অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি অথবা আমরা এই সিলেকশনটাকে উল্টাই দিয়ে ব্যাকগ্রাউন্ডে ডিলিট করতে পারি ঠিক আছে আমি সিলেকশনটাকে সাবজেক্ট সিলেক্ট আছে আমি এটাকে কন্ট্রোল যে প্রেস করলে এটা আলাদা একটা লেয়ার হয়ে যাবে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল যে আলাদা লেয়ার হয়ে গেছে নিচের লেয়ারটা আমরা অফ করে দিই অথবা ডিলিট করে দিই দেখেন এটা আমার কিন্তু একটা আলাদা লেয়ার হয়ে গেছে পরে এটাকে আমার কন্ট্রোল টি দিয়ে আমরা ছোটো করে আমাদের মতো করে দেবো তো এটাকে আমরা এভাবে থিমটা এরকম আরেকটা যে আমি এখানে এটা গাছের মতো কিছু একটা রাখার চেষ্টা করব আমরা চাইলে ভৌতিক কিছু করতে পারেন চাইলে বা এরকম কিছু করতে পারেন মাথা খাটালেই পেয়ে যাবেন দেন কন্ট্রোল ধরে লেয়ার থামেনালে ক্লিক করবো এবার ডিলিট করার সময় কোন লেয়ার সিলেক্ট করবো বলেন তো আমরা সার্কেল লেয়ার সিলেক্ট করবো সিলেক্ট করে এখান থেকে ডিলিট বাটন প্রেস করবো তাহলে ডিলিট হয়ে যাবে দেন কন্ট্রোল ডিজে ডিসেলেক্ট এরপর উপরে লেয়ারটা জব করে দিই তাহলে বুঝতে পারবো আমাদের কাজ হয়ে গেছে ঠিক আছে আমি আপনাদের কিছু এক্সাম্পল দেবো না হ্যাঁ অন্য ভার্সিটি স্টুডেন্ট যারা কোর্সের প্রিভিয়াস ক্লাসগুলোতে এক্সাম্পলগুলো দিলে আপনাদের বিষয়গুলো আর হবে বিষয়গুলো বুঝতে পারবেন সুন্দরভাবে ওকে ক্লিয়ার সবাই এরকম তিনটা আর্টওয়ার্ক করবেন বুঝতে পারছেন আপনাদের কনসেপ্টটা করবেন আপনাদের মতো করে করতে পারেন বাট আমি ক্লাসে যেগুলো দেখেছি এগুলো করা যাবে না এগুলো প্র্যাকটিস করে রাখতে পারেন বাট এগুলো আপনারা হোমওয়ার্ক হিসাবে সাবমিট করতে পারবেন না ওকে কারণ এটা ক্লাস ওয়ার্ক এটা হোমওয়ার্ক হবে না হোমওয়ার্ক এটা প্র্যাকটিস করবেন অবশ্যই এই ধরনের প্র্যাকটিস করতে পারেন বাট আপনি ডিফারেন্ট কনসেপ্ট করে আপনাকে সাবমিট করতে হবে ঠিক আছে এই দুটা করবেন এই দুটা আপনার ক্লাস ওয়ার্ক হিসাবে রেখে দেবেন হোমওয়ার্ক হিসেবে আর তিনটা করবেন ডিফারেন্ট তিনটা সেটা কনসেপ্ট আপনার মতো করে আপনি আপনি করলে দেখবেন একটা ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবেন ক্লিয়ার সবাই হুম যদি ক্লিয়ার হয়ে থাকেন আজকে ক্লাসের টপিক এতটুকুই

এক কিছু একটা প্রকাশ করতেছে এরকম কিছু একটা হ্যাঁ মাথা খাটালে বের হয়ে যাবে আমি আপনাদের কিছু এক্সাম্পল দেবো না হ্যাঁ ওই আমাদের প্রিভিয়াস বাসের স্টুডেন্টরা যারা করছে আমি আপনার কিছু এক্সাম্পল সেন্ড করবো হয় না আপনাদের গ্রুপে তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে কাজগুলো কিন্তু আর মজা বুঝতে পারছেন যদি করতে পারেন নিজের কাছে দেখবে ভালো লাগছে আর এই কাজগুলো যদি আপনারা করতে পারেন আপনাদের কিন্তু বেসিকটা একটা চমৎকারভাবেই ক্লিয়ার হয়ে যাবে পরবর্তী যখন আমরা বাকি ক্লাসগুলো করব বাকি কাজগুলো করবো তখন আপনাদের আউটপুটটা আরও ভালো আসবে এই যে সিলেকশন করতেছি ডিলিট করতেছি ঠিক আছে বা লেয়ার নিয়ে কাজ করতেছি ফেদার অ্যাপ্লাই করতেছি ইন্টার্স অ্যাপ্লাই করতেছি এই প্রত্যেকটা কাজে দেখবেন কোথাও আর কোথাও লাগতেছে আমাদের ওকে আচ্ছা আমি ক্লাসের রেকর্ডিংটা অফ করে দিচ্ছি তারপর আমি আপনাদের রেকর্ডিং অফ করবো কি না আচ্ছা রেকর্ডিংটা চলতেই থাকুক আমরা হলো এই রেকর্ডিংয়ের ভিতরে কাজগুলো মানে আপনাদের সময়গুলো দেখি বলি তাহলে যারা ক্লাস মিস করছে তারাও উপকৃত হবে ঠিক আচ্ছা তো উম আমরা আপনাদের ক্লাসটা সাবমিট করতে বলছিলাম ক্লাস ওয়ার্কগুলো সাবমিট করতে বলছিলাম আমাদের মেইন গ্রুপে অনেকে ব্যাসের গ্রুপে সাবমিট করছেন সমস্যা নেই নেক্সট ক্লাস থেকে আমরা মেন গ্রুপে সাবমিট করবেন আমি হল আপনাদের ব্যাসের গ্রুপও যাবো

ちょっと。 আচ্ছা অনেকে ব্যাসে সাবমিট করছেন অনেকে মেন গ্রুপে সাবমিট করছেন এখন থেকে মানে আপনারা আবার বলতেছি এখন থেকে আপনারা যত হোমওয়ার্ক করবেন যাই করবেন সব আপনারা আমাদের মেইন গ্রুপে সাবমিট করবেন হ্যাঁ আমাদের থ্রি ফেস একাডেমি যে মেন গ্রুপটা আছে এই যে আঠাশ শত মেম্বার যে গ্রুপটাতে আছে এই গ্রুপে সাবমিট করবেন হ্যাঁ আর সাবমিট করার সময় অবশ্যই নাম আইডি আর হলো ক্লাস নাম্বারটা মেনশন করবেন তো এখানে আপনারা ক্লাস টু দেবেন না যেটা করবেন আপনারা এখানে লিখবেন ফটোশপ ক্লাস ওয়ান এটা কিন্তু ফটোশপ ক্লাস ওয়ানের হোমওয়ার্ক হ্যাঁ তো ক্লাস টু না যদি ফটোশপ আজকে সাপোজ ফটোশপ ক্লাস টু তো নেক্সট ক্লাসের হোমওয়ার্কে লিখে দেবেন ফটোশপ ক্লাস টু ঠিক আছে সো ওইভাবে মেনশন করবেন আচ্ছা সাত দাঁজ শেখ আছেন সাত দাজ শেখে গ্রেট চমৎকার হয়েছে থ্যাংক ইউ সো মাচ

আপনার যারা হোমওয়ার্ক করছেন আর কি আমি আপনাদের নামটা একটু কপি করে রাখি সাদা শেখ রবি দাস তারপর আহ সাদা শেখ করছেন শ্রাবণী আসেন ক্লাসে আসেন আচ্ছা ওকে গুড এইটা এত ছোট কেন হুম রেজল্যান কম করে তো আর ব্যাকগ্রাউন্ডে ইমেজ ফালাই দেবেন না এটা যেটা ব্যাকগ্রাউন্ড ছিল ওই ইমেজ ব্যাকগ্রাউন্ডে রাখছেন

তারপর এটা কে করছেন কাউসার আহমেদ গাছ করছেন এই জন্য আমি আপনাদের ক্লাসে যেটা দেখাই ওইটা হোমওয়ার্ক হিসেবে ক্লাস থেকে ওই আপনার গাছ আর হোমওয়ার্ক কি গাছ আর ই নিয়ে কাজ করছেন কি বলে গাড়ি সুন্দর হয়েছে অবশ্য থ্যাংক ইউ কাউসার আহমেদ আচ্ছা কাউসার আহমেদের নামটা তো নেওয়া হয় নাই

आह ब्लैक एंड व्हाइट कलात्मक ज़रा शुंद्र हुई तो दो आकार ना एक आकारी मिनी गाड़ी हुई जाए अच्छा आह फ़ोन व्यू साइड व्यू अच्छा वही गाइड है रेच गुड थैंक यू তার নাম কি নেওয়া হয়েছে ইয়ার কি ভাষায় নাম নেওয়া হয়েছে তারপর উৎপল রায় ভাই নাম নেওয়া হয়েছে আচ্ছা হ্যাঁ ভাই কাজ দেখছে অলরেডি গ্রেট তারপর মাহমুদা রহমান তাই না স্যার ক্লাসে জি ভাই আছে হুম জেপিজি সাবমিট করতে হবে হ্যাঁ এখান থেকে গ্রুপে অবশ্যই ঠিক আছে আচ্ছা ক্যারেক্টার কোশ্চেন আইট ক্যারেক্টারটা মজার হইছে এটা কারণ

আপনার নামটা নিয়ে গাড়ি কার্টুন আমি কিন্তু আপনাদের কাজের মিস্টেক গুলো ধরতেছি না কিছু নাই এখানে আসলে দেখতেছি আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে ঠিক আছে আপনাদের

তারপরে আচ্ছা ভাই কাজ দেখা হয়েছে অলরেডি আলমগীর হোসেনের থ্যাংক ইউ তারপর আহমেদ ওকে আহমেদ ভালো ট্রাই করছেন তারপর গ্রাফিক্স কত প্রকার গেমিং চেয়ার আতিকা আতিকা আবু আছেন ক্লাসে

ভাইয়া আমি রিপন হোসেন না রিপন ইসলাম ভুল আচ্ছা আর এসএলি ইসলাম হ্যাঁ আপনার ক্লাস একবারই করেছিলাম কি বলে কল করেছিলাম তখন কইছিলেন না না আজকে 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 কিছু না আগে আপনাকে কল করেছিলাম কই ভাইয়া ফোন দেন নাই তো আচ্ছা রিপন হোসেনকে কে দিবেন মনে হয় আমি রিপন ইসলাম দুইজন আছেন ক্লাসে দুইজন আছেন ও আচ্ছা জি জি তাহলে ওইটাই হবে আচ্ছা আপনি তো অ্যাকটিভ গুড ওকে মিউট

এরকম কেউ নাই ওকে আচ্ছা আমরা চলে আসছি আমাদের লাকি বোর্ডে সো সবাই দেখতে পাচ্ছেন হুম আচ্ছা আপনাদের গিফটটা কি একদম ছোট একটা গিফট সেটা হলো আমার একশো টাকা বাজেট সেখানে যে ফার্স্ট হবেন সে পাবেন পঞ্চাশ টাকা যে সেকেন্ড হবেন সে পাবেন এবং থার্ড হবেন সে পাবেন টাকা এটা সব ক্লাসে না মাঝে মাঝে এই অফারগুলো দেবো আপনাদের জন্য সব ক্লাসে থাকবে না বাট যারা হোমওয়ার্ক করবেন তারাই কিন্তু এইগুলো পার্টিসিপেট করতে পারবেন তো আমি আবার বলি ক্লাসে এমন কেউ আছেন যাদের হোমওয়ার্ক সাবমিট করছেন বাট দেখা হয় না বা এখানে নাম নাই কেউ আই থিঙ্ক আসেন কেউ আই থিঙ্ক নাই আচ্ছা যদি থাকেন তাহলে হয়তো আসে নাই আর যারা হোমওয়ার্ক করে নাই তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অতি দ্রুত যারা ফার্স্ট ক্লাসের হোমওয়ার্ক এখনও করেন তারা ফার্স্ট ক্লাসের ভিডিওটা দেখবেন ফটোশপের তারপর সেকেন্ড ক্লাসের হোমওয়ার্কগুলো করবেন ঠিক আছে ফার্স্ট ক্লাসটা করার পর সেকেন্ড ক্লাসটা করবেন আচ্ছা যাই হোক আমরা এখন স্পিন করার পর স্পিন যখন করবো ফার্স্ট স্পিং থার্ড আসবে সেকেন্ড স্পিং হলো সেকেন্ড আসবে থার্ড স্প্রিং আমাদের ফার্স্ট হবে মানে এখন যে স্প্রিং করব যার নাম আসবে সে হলো আপনার বিশ টাকা পাবে তার পরবর্তীতে হলো ত্রিশ টাকা তারপরে পঞ্চাশ টাকা সো দেখেন আমি জাস্ট ক্লিক করতেছি এবার যে যার নাম আসবে সে হবে তৃতীয় ঠিক আছে সো আপনাদের কি বুক ধরফার করতেছে মানে হার্ট বিট ব্রেক আছে কার কার হুম আচ্ছা ওকে আচ্ছা এটা হয় তো চল আমি করে দিলাম দেখি কার নাম আসে গ্রেট মাহমুদা রহমান টোয়েন্টি মোবাইল টাকা রিসার্চ আচ্ছা এখন আপনারা যেটা করবেন মাহমুদার রহমান তারিন আপনি কাইন্ডলি আমাকে ইনবক্স করেন ইনবক্স করে আপনার ফোন নাম্বারটা দেন ঠিক আছে আপনারা ফোন নাম্বার দেন আমরা এখনই আমাদের ক্লাসের ভিতরে রিসার্চটা আমরা করে দেব আচ্ছা তাকে রিমুভ করে দিই এরপরে আসি দেখি কে আসে কার নাম আসে এবার যে হবে সেভাবে ত্রিশ টাকা কে আতিকা তাহসিন কংগ্রাচুলেশন আছেন ক্লাসে তাহসিন আপু আছেন আপনি আমাকে ইনবক্স করেন ফোন নাম্বারটা ফেসবুক ইনবক্স করেন ঠিক আছে আমি ওখান থেকে рисош কই দিব ওকে লাস্ট ওয়ান অন ফার্স্ট পজিশন আচ্ছা আচ্ছা দুইটাই ফার্স্ট দুইটাই আপু হইছে এবার দেখি ভাইরা আসেন কিনা নাকি এবారో আপুদের কাছে চলে যায় আ লাস্ট রায়ান রাকিব ওকে রাকিব ভাই আছেন ক্লাসে রাকিব সাহেব राखीश आगे नहीं आवाज देखेंगे। अच्छा राखीश आगे बता मैं प्रपोज़ सही ओके। ओके थैंक यू अच्छा मैं अटेंडेंस शीट दिखती है अपना আপনারা যেটা করেন সেটা হলো আচ্ছা আপনাদের ফার্স্ট যে দুজন না বসছেন তারিন এবং হলো আতিকা তহসান আমাকে কাইন্ডলি একটু ইনবক্সে আপনাদের ফোন নাম্বারটা ইনবক্স করেন ঠিক আছে ফেসবুকে হ্যাঁ ফেসবুক ইনবক্স করেন আমি আপনাদের গিফটটা বসাই দিচ্ছি আচ্ছা আর আপনাদের আমি দিচ্ছি ওটা ফিল আপ করতে হবে ওকে থ্যাংক ইউ সবাইকে আমাদের ক্লাসে জয়েন করার জন্য সময়গুলো